أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب

له الملك وله الحمد وهو على كل شيء قدير. الذي شرف الناس بالقران العظيم. والصلاه والسلام على محمد صلى الله عليه وعلى آله وسلم. وخلق عظيم وخاتم النبيين لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين فَقَدْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي شأن حَبِيبِهِ مُخْبِرًا وَأَمْرًا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ جَبَان كُلُونَ আমার পরে কোনো বক্তা আছে কিনা খিচুড়ি আছে খিচুড়িও নাই কোন কোনো মাহফিলে বড় মানে প্রধান অতিথির পরে খিচুড়ি অতিথি থাকে না তবারও কালী কিছু শ্রোতা পাওয়া যায় বক্তার সময় নাই কিন্তু খিচুড়ির টাইমে ঠিক হাসির হতে পারে এটা আমাদের কারো জীবনের শেষ মাহফিল ঠিক না বলেন আগামী বছর আবার বাঁচব এইরকম একটি বরকতময় আয়োজন করে আবার হাজির হতে পারবে নিশ্চয়তা আমার নাই আপনাদের নাই দিকে আমরা ধাবমান কিন্তু নিশ্চয়তা আমাদের এতটুকু যে আমরা মরে যাব অনিশ্চয়তা হচ্ছে হায়াতের নাম কখন যে হায়াত ফুরিয়ে যাবে আমরা জানি না ঠিক না বলে অতএব জীবনের শেষ মাহফিল মনে করে রাস্তা ঘাটে দোকান পাটে যারা আছেন এখন। সকলে মেহরবানি করে ময়দানে বসে পড়ুন আজকে গুনা মাফের জন্য এই বিশাল মাহফিল আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে যাবে ঠিকই না বলেন বান্দার প্রত্যেকটা ন্যায় কামল কে আমাদের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে সোহান আল্লাহ আসুন আমরা জবান খুলে আল্লাহর কোরআনটা পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسرت جميع عن خصالهم نهش مبتكر مر নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি কিয় সুবিমল জ্যোতি ইসলামের বালা গলামালিহী হাসনত যাবি অঙ্খ সালি খোলাফায় রাসিদার সোনালি দিন কেন যে ফিরে আর না সকলে পিতা রোধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ধুলির বসে অমরে শাসন করেছে বন্ধু শাসনে দিন কেউ কিনা খে মরেছে সেই ও মরের মতো কেউ এ কোন দিন আর কি হবে না খোলাফা রশেদার সোনালি দিন কেন যে ফিরে আর না সকলে পিতার কেন যে প্রাণ খোলে না বাঁধশের প্রাকৃতিক সৌন্দর্যের আধার বিশ্বের শ্রেষ্ঠতম বৃহৎ সমুদ্র সৈকত সারা দুনিয়া থেকে ভ্রমণ পিপাসু রুচিবান মানুষেরা নিজেদের অর্থ খরচ করে একাকি সপরিবার বন্ধু স্বজন নিয়ে চলে আসে যেই জায়গাটিতে তার নাম কক্সেস বাজার ইনানি বিচ এবং তার সাথে সাথে অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্য যেমন কি কি আছে ভিতরে সোনা দিয়া সহ অনেকগুলো নাম দিয়ে আল্লাহ সমৃদ্ধ করেছেন বাংলাদেশকে ঠিক না বলেন একদিকে উত্তাল তরঙ্গমালা যেমন আশ্রে পড়ছে সমুদ্রের তটে ঠিক তার পাশেই তালা রেখেছেন পাহাড় মানবতার নিরাপত্তার জন্য সুবাহান্লাহ পরেন ইরানি বিচ সেখান থেকে ঝর্নার স্রোতধারা আবার বঙ্গোপসাগরের মধ্যে যেন একাকার হয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে আল্লাহর সৃষ্টি দেখতে হলে একটু চলে এসো আমার কিনারে সুবহানাল্লাহ আল্লাহ আমিও লোভ সামলাতে পারিনি বারবার এসেছি চোখের পানিতে শুধুমাত্র আল্লাহকে বলেছি মা রব্বা বন্ধুগণ এক দিকে উত্তাল তরঙ্গমালার বিশাল সমুদ্র দেখে যেমন আমরা স্রষ্টাকে মনে করি ঠিক তার পাশাপাশি এই বিচের কিনারের সন্তান যারা তাদের হৃদয়টা আকাশের মতো উদার সমুদ্রের মতোই বিশাল এবং গভীর গড়ে তোলা হয়েছে মাদ্রাসা বানানো হয়েছে আলেমের পদধুলিতে মুগ্ধ পবিত্র এই ভূমি আর মোবাইল প্রোগ্রাম হিসাবে এত বেশি তফসিল কোরআন মাহফিল বাংলাদেশের আর কোথাও হয় বলে আমার জানা নেই আল্লাহ এই এলাকার মানুষগুলো কোরআনকে ভালোবাসে আর সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রচুর নিয়ামত দিয়ে ধন্য করে রেখেছে একটা ফুল যেমন সুন্দর এই ফুলের ভেতরে আল্লাহ দিয়েছেন একটু মধু একটু রস এক ফোটা মৌ এই মৌটা সংগ্রহ করার জন্য যে তার উপরে বসবে তার নাম প্রজাপতি দেখুন ফুলটা যেমন সুন্দর নয়ন জোরানো হৃদয়টাকে শান্ত করার মতো ঠিক তেমনই এই ফুলটার উপরে যেই প্রজাপতিটি বসবে আল্লাহতালা প্রজাপতিকেও কত সুন্দর করে মনে হয় যেন ফুলের সাথে সামঞ্জস্য করে আল্লাহতালা তৈরি করে দিয়েছেন ঠিক তেমনই কক্সবাজারকে যেমন আল্লাহ সুন্দর করেছেন কক্সবাজার মানুষগুলোকেও আল্লাহ ঠিক তেমনই সুন্দর করে সাজিয়েছেন তার কারণ কুরুচি অসভ্য মানবতা হীন এবং মনুষ্যত্ব বিবর্জিত কোনো মানুষ এখানে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তাই বলে ফুলের উপরে কখনো কখনো যেমন গান্দা পোকাও পরে যেমন অন্য পোকাও পরে ঠিক তেমনই দুই একটা কীট প্রত্যেক সমাজই আছে আমি মনে করি এই কক্সবাজারেও আছে ঠিক কেনা বলে সে কিট কারা আমি আল্লাহ তালার কোরআন থেকে বলতেছি আল্লাহ রব্দুল আল আমিন বনিন্নাল্লা দীন কাফারুক ওয়াকদ্দবু বি আয়া তিনা উলা ইকা আস বুন্ন সুরান্নাম সুরা বাকারাম আয়াত নম্বর উনচল্লিশ আল্লাহ আলামিন আলমিন বলেন এত সুন্দরের মধ্যে একটা শ্রেণী লোক আছে যেমন ফুল ফুলের উপরে মধু আনতে গিয়ে গান্দা পোকা যেমন করে সমাজের মধ্যে নিকৃষ্ট এমন কিছু ভালো জিনিসকে নষ্ট করে দেয় গৃহস্থ সুন্দর করে রান্না করে রাখে তার মধ্যে তেলাপোকা পোকা পরে ইঁদুরে মুখ দেয় ঠিক না বলে কখনো কুকুরেও খেয়ে ফেলে কুকুরের দোষ না ইঁদুরের দোষ না বিড়ালের দোষ না মূল দোষটা হলো গৃহস্থ যিনি অসতর্কতা বশত খাবারটাকে ঢাকনা বিহীন করে রেখেছেন ঠিক না বলেন ঠিক তেমনই আল্লাহ রবুল আলমিন বলেন এত সুন্দরের মধ্যে যারাই আমি আল্লাহর কোরআনের আয়াত কেউ মাহফিলে বাধা দিবে কোরআনের পথে চলবে না কোরআনের কথা বলবে না আমি আল্লাহর পথে যারা বাধা দিয়ে দিয়ে অন্যায় বিন্যায় মদ গাঞ্জা ফেসিডিলিয়া বা কোকেন তারি হিরোইন সেনাব্যাপী চার সহ আমি আল্লাহর কোরআন বিরোধী কাজগুলো করবে দুনিয়ার মানুষেরা শোনো বাড়ি গিয়া এরা হলো নিকৃষ্ট সৃষ্টি উলা ইকাল আনাম কখনো আল্লাহ বলছেন এরা পশুর মতো কখনো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মাসালহু কাল মাসালিল কাল তাদের উদাহরণ কুকুরের মতো আল্লাহ আকবর আবার কখনো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এরা হচ্ছে কাফির এরা হচ্ছে ব্যাকল এরা হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট সৃষ্টি আমার ভাইরা বিশ্বাস করুন গৃহস্থ অস্বীকার অসতর্ক থাকলে বাড়ির মালিক কিংবা বাবুর আপনার স্ত্রী আপনার মা অসতর্ক থাকলে যেমন কুকুর খাবারের মধ্যে মুখ দেয় ঠিক তেমনই তেলা পোকা পরে বিড়াল মুখ দেয় ইঁদুর বাদরে খায় ঠিক তেমনই যারা ইমানের একটা পবিত্র চাদর তার শরীরের মধ্যে পড়িয়ে নিয়েছেন আপনারা যদি অসতর্ক হন তাহলে ওই কুকুর ইঁদুর বাদরগুলো আপনাদের সমাজটাকে নষ্ট করে দিবে ঠিক কিনা বলেন অতএব আজ সমাজ সচেতন এই মহেশ খালির চালিয়াতলি সাবিল রসাদ ইসলামী সংগঠনের উদ্যোগে এই তফসিরুল কুরান মাহফিল এটা হচ্ছে ভালো গিরস্থ প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর এবং গোলাপ ফুলের মধ্য থেকে যেন মধু আহরণ করে মধুমক্ষিকা তৈরি করে এই মানব জাতির অন্তরে ধরা রোগগুলো মুক্ত করে মানবতাকে জান্নাতের পথ দেখাতে পারে আমি মনে করি সাবিলুর রশাদ সেই শপথ গঠিত হয়েছে পঞ্চম বার্ষিক তফসিরুল করায় মহফিল সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি বিদগ্ধ আলমী শুধুমাত্র মাদ্রাসায় পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়েছেন সমাজ সচেতন শুধু সচেতন করার জন্য তিনি দায়িত্ব বহন করছেন আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই হজরত আল্লাহ মৌলানা মোহাম্মদ নুরুল আলম আলম ফারুকি কোরআনের জন্য আল্লাহ রব আলমিন তাকে দীর্ঘ ন্যাক হায়াত এবং সুস্থতা দান করুন বন্ধুগণ আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই কোরআনের ময়দানে এই চট্টগ্রামে যার সাথে আমার বেশি দেখা হয় অত্যন্ত বিনয়ী আলিম আল্লাহ আকবার যে সন্তানকে নিয়ে বাবা গর্ব করতে পারে যে সন্তানকে নিয়ে এলাকাবাসী গর্ব করতে পারে আল্লাহর সগরি আদায় করতে পারে এমন একটি যেমন সুন্দর চেহারা তেমন কণ্ঠ তার চেয়ে বড় হচ্ছে তার অমায়িক ব্যবহার আমার প্রিয় বন্ধু হজরতুল আল্লাহ অধ্যক্ষ মাওলানা আলী আয়ুব আলী আনসারি সাহেব কোরআনের জন্য আল্লাহ তার বান্দাকে দীর্ঘ হায়াত সুস্থতা এবং ইলমি মাহারাত দান করুন কথা বলেছেন আমার প্রিয় ভাই মৌলানা আহমাদুর রহমান বিন আজাদ আজ এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে তস্রিব বানার কথা ছিল আপনাদের এই কৃতি সন্তান কালামার ছড়া হ্যাঁ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব তারেক বিন ওসমান শরীফ যেখানেই থাকুন আল্লাহ তাকে ভালো রাখুন জনগণের সেবায় আত্মনিয়োগ করার তৌফিক দিন আমার পাশে উপস্থিত হয়েছেন আরো একজন বিশিষ্ট আলিমিদিন কি নাম যেন আবু সুফিয়ান ভাই পাশে রয়েছেন আজিদুল হাসান রনি ভাই সহ কি নাম যেন আপনি এই ভাই ছিলেন না ওই আব্দুল সাথে ওলামা একরাম রয়েছেন আমার বাম পাশে মুরব্বিয়ান একরাম সামনে হাজারো জনতা পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন প্রাণপ্রিয় যুবক ভাইয়ের আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আপনাদেরকে নিয়ে বাংলাদেশের বর্তমান সময়ে প্রায় জেলায় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রেক্ষাপটে মাহফিল বন্ধ তার মধ্য থেকে আল্লাহ তালাই চালিয়াতলি যুবক ভাইদেরকে মাহফিলটি সুন্দর রূপে বাস্তবায়ন করার উপযুক্ত দিয়েছেন পরিবেশ দিয়ে আর আমাদেরকেও ধন্য করেছেন কোরআনের কাছে এসে ওই মহান মালিকের দরবারে পড়ি আলহামদুলিল্লাহ পর্দার আড়ালে মা বোন রয়েছেন অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে মোবারকবাদ জানাচ্ছি আর কৃতজ্ঞতা পেশ করছি আমার যুবক ভাইদেরকে যারা এই বিশাল মাহফিলে আমার মতো ছোট্ট মানুষকে আনার জন্য চিন্তা করেছেন আসলে আমি বড় কোনো বক্তা নই আমি কোরআনের একজন খাদে সারা জীবন ছাত্র হয়ে থাকাটা পছন্দ করি বিশ্বাস করুন আমি এখনও মাহফিল পেলে আমি শুনতে থাকি আসলে শ্রবণ করার জন্য দেখুন আল্লাহতালার সৃষ্টি দেখুন আল্লাহ কান দিয়েছেন দুইটা কয়টা আর মুখ দিয়েছেন এর মানে ডাবল শোনো অর্ধেক বলো শোনবে কত দুই আর বলবে এক দিয়ে এর মানে হচ্ছে শোন বা বেশি বল বা কম আর আমরা মুখ বানাই পাঁচটা কান দুইটাই রাখি ঠিক না বলেন আরো বেশি বলতে চাই আরো বেশি বলতে চাই আসুন না আল্লাহ যেন আমাদেরকে হক কথা বলার তাও দেন আমি কোরআন থেকে কথা বলবো আপনাদের কোনো অসুবিধা হবে না তো বন্ধুগণ মানুষ কামতের ময়দানে ভীষণ আফসুস করবে খুব বিনয়ের সাথে কথাগুলো শুনুন মানুষ ভীষণ আফসুস করবে মৃত্যুর সময় মানুষ একটা আফসুস করবে আর মৃত্যুর পরে মানুষ নয়টা আফসুস করবে আমি বলি নে আমার আল্লাহ বলেছেন তাহলে মোট কয়টা আফসুস হবে মানুষের জীবনে নারী হন কিংবা পুরুষ ধনী অথবা গরিব যুবক অথবা যুবতী শিক্ষিত আধা শিক্ষিত অশিক্ষিত সাদা কিংবা কালো দেশ কিংবা বিদেশে যেখানেই থাকেন না কেন র্যাব গোয়েন্দা ডিসি সচিব মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান চৌকিদার কৃষক হন জেলে হন তাতি হন যাই হন না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষেরা এই পৃথিবীতে বসে একটা আফসুস করবে আর নয়টা আফসুস করবে ইন্তেকালের পরে আর আল্লাহ রব্বুল আলামিন বলেন এই আফসুসগুলো মিটিয়ে দেওয়ার জন্য আফসুস থেকে উদ্ধার হওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা আমল শিখাইয়া দিলাম মানুষ আফসুস করে কখন যখন প্রাপ্য পায় না অথবা একটুর জন্য পেল না ঠিক না বলেন আপনি গাড়িতে যাওয়ার কথা রাত বারোটায় আপনি জ্যামে পড়ার কারণে বারোটা পাঁচ মিনিটে পৌঁছেছেন গাড়ি ছেড়ে গেছে তখন একটু আফসুস লাগে আরে পাঁচটা মিনিট আগে আসলেই তো আমি অথবা বাসা থেকে বিশ মিনিট আগে রওনা করলে ভালো হতো ঠিকই না বলেন বিমান ছেড়ে দিবে সাড়ে বারোটায় বিমান বোর্ডিং হচ্ছে যখন তখন বারোটা আপনি জ্যামের মধ্যে পড়ে গেলেন অথবা ঘুমিয়েছিলেন ওঠার পরে বিমান বন্দরে গেলেন গিয়ে দেখলেন এক মিনিট আগে বিমান ছেড়ে গেছে তখন আপনার বড়ো আফসুস লাগে ঠিক কিনা বলেন সন্তান ছিল। সন্তানটা ইন্তেকালের পরে আপনার আফসুস লাগে বাড়ি ছিল গাড়ি ছিল ক্ষমতা ছিল ঘর ছিল সুন্দরী স্ত্রী ছিল সবগুলো পুড়ে এবং মরে শেষ হয়ে গেছে তখন আপনার লাগে না। এই যে একুশে ফেব্রুয়ারি আহ একসাথে কত মানুষ মরেছে এখনো তার সঠিক তথ্য আসে নাই বাড়ি ছিল ঘর ছিল বিশাল দোকানদারি বড় রকমের অর্থ সম্পত্তিতে ভরপুর ছিল পরের দিন সন্তান গেছে স্ত্রী পড়ে গেছে লক্ষ কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেছে পাশে বসে মাথায় হাত দিয়ে শুধু কাঁধে আহারে আল্লাহ আমার কি হবে আমি কোথায় যাব দুনিয়ায় একটা মানুষ আফসুস করার পরে নতুন করে ছোট্ট একটা ঘর হলেও বানাতে পারবে বিল্ডিং পড়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন ছোট্ট ঝুপড়ির মধ্যে হলেও বাস করতে পারবে স্ত্রী ইন্তেকাল হয়েছে শক্তি সামর্থ্য থাকলে বিয়ে করার তৌফিক হবে সন্তান চলে গেছে আল্লাহ যদি চান তাহলে আবার সন্তান দিতে পারবে কিন্তু আল্লাহ রব্বুর আলমিন বান্দার এমন দশটা আফসুসের কথা বলেছেন এই দশটা আফসুস বান্দা অনন্ত কাল ধরে করবে কোনো দিন আর পুরো হওয়া সম্ভব হবে না আজ আমার আলোচনায় এটার মধ্যে আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। ইনসা আল্লাহ অবে আমার এই ভুলগুলোর মূল কারণ একটাই তা হচ্ছে মানুষ শুধুমাত্রই উদাসীনতার মধ্যে ডুবে আছে সে আল্লাহর কথা শুনে নাই জোরে বলেন কার কথা শুনে নাই আল্লাহর কথা শুনে নাই শুনছে খাজা বাবার কথা শুনছে হুজুর কেবলার কথা শুনছে পিসের কথা শুনেছে এর কথা তার কথা নেতার কথা নেত্রীর কথা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কি বললেন কি করতে বললেন কি করতে নিষেধ করলেন একবারও সে পৃষ্ঠা উল্টে আল্লাহর কোরআনটা পরে দেখে নাই এই আফসুসের মূল কারণ হলো তার জীবন থেকে কোরআন আলাদা হয়ে গিয়েছে ঠিক না বলেন মানুষের জন্যই কোরআন খোলা কলিন আল্লা মাহুল বায়ান তার আগে বলছেন আর রহমান আল্লাহ মাল কোরআন আমি দয়ালু তোমাকে কোরআন শিখিয়েছি আল্লাহর এক নাম কি রহমান জোরে বলেন কি আল্লাহ যে রহমান তার প্রমাণ কি বৃষ্টি হয় মাছ পাই গাছ পাই তরু লতা এগুলো না 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 আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যে রহমান আমি যে রহমান যদি আমি তোরে কত দয়া করেছি যদি তা বুঝতে চাও তাহলে আমি আল্লাহর কোরআনের কাছে আয় কোরআন পর কোরআন বোঝ তার কারণ এই পৃথিবীতে যারা আমার নাফরমানি করে তাদেরকেও অক্সিজেন দিয়ে রাখি তাদেরকেও আমি খাওয়াই তাদেরও সন্তান দেই তাদেরও স্ত্রী আছে কিন্তু আমি রহমান যদি বুঝতে চাও তাহলে কোরআন পর বেশি করে দেখবি আমার দয়া তোদের জন্য কত বিশাল করে অবারিত করে রেখেছি রহমানকে যদি দেখতে চান তাহলে কোরআন দেখো কারণ কোরানের আয়াতে আয়াতে আল্লাহর পরিচয় রয়েছে আর এটা কি বলে ইলমে মা আরেফাদ এটা কি কি বলে আমরা ইলমে মারেফাত বানাইছি কোরআন পরে না হাদিস পরে না মাথা নিশু করে সোবান আল্লাহ সোবান আল্লাহ আল্লা আরফুল্লা বলেছেন মা কোনত্যাম্প দেখুন কোথায় চলে গেলাম শুনতেছেন আপনাদের কষ্ট হচ্ছে না তো মা কোনত্যাম্প তাদিরী মাল কিতাবু অলাল ইমানু অলা কিং জানুর না দেবী মন্নশা আল্লাহ আকবার আল্লাহ রমপুর আর বলেন পড়েন নবী নবী কে মা কুন্তা তাদিরী তুমি জানতে না মালকিতাব কিতাব কারে কয় ওলাল ইমান ইমান কারে কয় তাও জানতে না তুমি কেতাব কারে কয় ইমান কাকে বলে তুমি জানতে না আমি আল্লাহ আলামিন তোমার উপরে কোরআন নাজিল রবীন্দ্র করে আমি আল্লাহ আলামিন তোমাকে কিতাব দিলাম 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 হেদায়েত যেই হেদায়েতের জন্য তুমি পাগল পারা ছিলে আর এর বিনিময়ে আমি সেরাত আল মুস্তাকিম দান করলাম যা দুনিয়ার থেকে শুরু হবে জান্নাতের গিয়ে শেষ হবে হ্যাঁ তাহলে আল্লাহ রব্বুল আলমিন ইমান শিখাইছেন কি দিয়া যতদিন নবী কোরআন নাজিল না হয়েছে ততদিন নবী কোরআনে ইমানের তালিম দিয়েছেন কারো কাছে বলছেন ৪০ বছর আগ পর্যন্ত যে আসো ইমানের তালিম দেই না তার কারণ নবী নিজেই জানতেন না ইমান কারে কয় আমি বলতেছি না আল্লাহ বলছেন আল্লাহর কথা মা কুন চাত্তাদের তুমি জানতেই না ইমান কি জিনিস তুমি নিজেও জানতে না আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে ইমান শিখেছি আল্লাহ একবার বলবেন না তাহলে ইমান শিক্ষার কেতাবের নাম কি কোরআন কিন্তু আমরা বলি আসেন ভাই ইমান আমলের জরুরি বয়ান হবে অথচ কোরআনের বয়ান নেই ভালো ভুল বলছি কথাগুলো বোঝা দরকার চল্লিশ বছর পর্যন্ত নবী ইমানের কথা বলেন না তার কারণ নবী নিজেই জানে না ইমান কারে কয় কি এটা কি নবীর ছোট করা হলো না তো এটা তো আল্লাহর কথা অন্য আয়াতের মধ্যে ঢুকে পড়ি আবার দেখুন আল্লাহ তালা বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লাঙ্গ ফাহাদা এই এটা জামালউদ্দিনের বানানোর কথা না বানানোর কথা না মাওলানা ইসুফ কথা কার কথা আল্লাহ সূরা দুহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা দাল্লাঙ্গ ফাহাদা নবী তোমাকে আমি হেদায়েতের উপর পাই নাই বরং তুমি হেদায়েতের তালাশি ছিলা তুমি হেদায়েতের তালাশী ছিলা আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করে তোমারে হেদায়েত দিলাম সুবহানাল্লাহ নবী হেদায়েত পেয়েছে কি দিয়ে দিয়ে এবার খেয়াল করুন নবী কুরআন দিয়ে নবী কুরআন দিয়ে হেদায়েত পাইলেন এটা কিভাবে হলো আল্লাহ রব্বুল আলামিন এবার বলতেছেন নবী হেদায়ত পাইতে হলে কোরআনের কাছেই আসতে হবে আল্লাহ বলেন হাদ করেছেন হেদায়ত পেতে চান যদি তাহলে আল্লাহ মুসলিম এই কোরআন হইল হেদায়েত কোরআন হইল হেদায়ত ও রহমান এবং রহমান অ মুসর মুসলিমিন আর মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ সবার আল্লাহ পরে না তাহলে হেদায়েত পেতে হলে কোথায় আসতে হবে আল্লাহ আরবুনার আমিন আবার পর নিয়া হে দ্বীপ মায়েসা উইলা শেরতিম মুস্তাকিব যারাই সেরাওতাল মুস্তাকিম পেতে চাও সঠিক সত্য নির্ভুল পথ সেই পথ যদি পেতে চাও তাহলে আমার কোরআনের কাছি আসো কোরআন তোমাকে হেদায়েত দেখাই দিবে সিরাতাল আল মুস্তাকিমের দিকে সুবহান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তোমাকে আমি হেদায়েতের উপরে পাই নাই বলে আমি হেদায়েত নাজিল করলাম আর এই কোরআন অনুযায়ী যদি চলো ফামান তাবিআ হুদায়া খেয়াল করেছেন হেদায়েতের ফামান তাবিআ আমি এই নাজিল করে দিলাম মানে কি হেদায়ত হেদায়ত আছে কোষা আল্লাহ দয়া করে এই কোরআনের মধ্যে হেদায়ত দিয়েছেন এই কোরআন অনুযায়ী চললে সেই কেবল হেদায়ত পাবে কোরআনের বাইরে কোনো হেদায়ত নাই বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার দেশের মানুষগুলো আল্লাহ তারা কি বলছেন শুনুন আল্লাহ বলছেন আমি হেদায়ত দিলাম এই হেদায়ত অনুযায়ী যারা চলবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই আল্লাহ বলবেন না আমার নবী আবার বলছেন এবার নবীর কথা নেই আল্লাহ আল্লাহর সাল্লাহ বলেন মান যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথাই বলে

কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে আমার দেশ কি কোরআন দিয়ে বিচার হয় এই বিচার অন্যায় এ জন্য ন্যায় ইনসাফ এবং সর্বোপরি নির্দোষ মানুষদেরকে হত্যা করা হচ্ছে বিচারের নামে প্রহসন করে ঠিক না বলে পৃথিবীতে স্বৈরশাসকদেরকে টিকিয়ে রাখার জন্য মানব প্রচিত আদালত গুলো সবচেয়ে বড় উৎসাহী ভূমিকা পালন করে নেককার মানুষ জনসমর্থিত অমান হাকামা বিহি আদেলা তবে মনে রেখো যারা কোরআন দিয়ে বিচার করে তারা সত্য বিচার করে ন্যায় বিচার করে অমান আমেলা বিহি উজেরা কোরআন দিয়ে যারা আমল করবে তাদের জন্য আছে আল্লাহর কাছে প্রতিদান সুবহানাল্লাহ বলে ওমান দা ইলাইহি হাদা এই বাক্য ওই দিকে লাগে যারা কোরআনের দিকে যেবা যারা কোরআনের দিকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার বরকতে হেদায়েতের উপরে রাখে সুবহানাল্লাহ আপনার ডাক যদি হয় আসো কোরআন পড়ে কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করে ব্যক্তি করি সমাজ করে রাষ্ট্র করি ওই ইউনিভার্সিটির ছাত্র ভাই ও ছাত্রী বোন ও বুদ্ধিজীবী ও কলামিস্ট ও বক্তা ও রাজনীতিবিদ ও পুলিশ ও র্যাব ও গোয়েন্দা ও ডিসিএসপি ও এলাকার কৃষক শ্রমিক জনতা ও খালাম্মারা ও চাচিমারা ও আপারা ও বোনেরা সবাই শুনুন আল্লাহর নবী বলেছেন অমান দা আইলাই হে হাদা যারাই কোরানের দিকে ডাকবে অন্য কোনো মত না অন্য কোনো পথ না অন্য কোনো তরিকা না অন্য কিছু না শুধু বলবে ভাই আর কোনো কথা নাই কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়া জীবন করুন এই স্লোগান আমাদের সমাজ আছে না নাই এই স্লোগান যারা দেয় সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী তাদেরকে সার্টিফাই করে গেছেন সমাজের মধ্যে ওই মানুষগুলো হেদায়েতের উপরে আছে এই দিতে আপনারা আল্লাহর আর এই ডাকে যদি তোমরা দাও অন্য কোন মত দল মত এবং পথ সব বাদ দিয়ে যদি বলো ও আল্লাহর বান্দা তুমি আমাকে আল্লাহর কোরআনের দিকে ডেকেছো আমার আর কোন পথ নাই আমার আর কোনো কাজ নাই আজ থেকে আমি কোরআনের কর্মী হয়ে যাব আল্লাহর নবী বলেন তাহলে আল্লাহ তোমাকে এই পৃথিবীর মধ্যে আল মুস্তাকিম নসিব করে দিবে প্রত্যেক নামাজিব সুরার মধ্যে প্রতি মধ্যে বলি ইহদিনা সেরাতাল সেরাত আল মুস্তাকিম ইহিদিনা আল মুস্তাকিম আল্লাহ আরবুল আলমিন বললেন কোরআনের কাছে আসলে যে চায় উইলা এই কোরআন তাকে দেখাইয়া দেবে আর নবীও বললেন যদি তুমি কোরআনের দিকে যারা ডাকে আজ সমাজে যারা কোরআনের দিকে ডাকে তাদেরকে ব্যান্ড করার ষড়যন্ত্র হচ্ছে তাদের দলকে ব্যান্ড করার ষড়যন্ত্র হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদের উপর নির্যাতন করা হয় নিপীরণ করা হয় আর খাজার নামে গাজা খাইয়া লাভায় তাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়া হয় এর দ্বারাই বোঝা যায় একদল মানুষ কারা হেদায়তের উপরে আছে ঠিক কিনা বলে অতএব স্পষ্ট করে বলি ফিতনা ফাসাদের এই যুগে হে কক্সেস বাজারের সচেতন মুমিন মুসলিম ভাইরা শুনুন আফসোস করলে সেদিন কোনো কাজে লাগবে না আজ নিজেকে সচেতন করুন আল্লাহ রবুল আলমিন বলতেছেন আল্লাহর নবী বলতেছেন যারা এই কোরআনের দিকে যারা ডাকে তাদের ডাকে যদি সারা দাও তাহলে আল্লাহ তোমাকে মুস্তাকিম নসিব করে দিবে সেরাতাল মুস্তাকিম শব্দটা শব্দ থেকে ভাবে ইস্তেবাল থেকে যদি আনি এটা ইস্তেবাল থেকেই আসবে মুস্তাকিম যেহেতু এর অর্থ কিন্তু সরল সঠিক শাব্দিক অর্থ না এখন ওলামা ইকরাম আছেন এটার মাদ্দা হচ্ছে কমন মানে হচ্ছে প্রতিষ্ঠিত থাকা 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 কায়েম প্রতিষ্ঠিত থাকা এর মানে এমন একটি পথ যেই পথের মধ্যে জেল আছে জুলুম আছে ঘর থাকতে হবে বাড়ি ছাড়তে হবে শহীদ হতে হবে সিক্রেট মার্ডার হতে হবে কিন্তু এরপরেও যেই পথ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই জান্নাতে না যাওয়া পর্যন্ত যেই পথ ছেড়ে অন্য পথ ধারণের কোনো সুযোগ থাকে না যেই পথে প্রতিষ্ঠিত থাকতে হয় আমারণ তাকে বলে সিরাতাল মুস্তাকিম এই পথ আমাদের সামনে আসে না নাই এই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে আপনাকে অনেকগুলো স্যাক্রিফাইস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন আহাসিবান নাসু আইয়ুতারকু আইকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন মানুষরা কি ভেবেছে শুধুমাত্র ইমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেব আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না এই পরীক্ষার সময়েও যারা আল্লাহর কোরআনের পথে প্রতিষ্ঠিত থাকে ওইটা সেরাতাল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আফা হাসিবিতুম আহাসিবান নাস আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম

যে আমরা ঈমান এনেছি এই কথা বললে আমি ছেড়ে দেব আমি আল্লাহ তালা কি পরীক্ষা করব না বিপদ আসবে মুসিবত আসবে জেল আসবে জুলুম আসবে কোরআন রেখে কোরআনের দল রেখে পালায় নাকি তারা কোরানের পতাকা উদ্দিন করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মোকাবেলা করতে থাকে আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না আকবার إلا رب العالمين أبارك أَمَّا حسبتم أن تطركم ولما يعلم ولما يأتكم البأساء والضراء وزلجلوا حتى يقول الرسول الذين معه متى نسر الله রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছ আমি আল্লাহ এমনি তিসনারটা দিয়ে দেব অথচ তোমাদের পূর্বে এমন অবস্থা হয়েছিল জেল জুলুম নিপীড়ন অত্যাচার হত্যা নির্যাতন হতে হতে শেষ হয়ে যাচ্ছে তাদের জীবন এরপরেও তারা আমি আল্লাহর পথ ছেড়ে এক চুল পরিমাণ পিস্পা হয়ে যায় নাই এমন কি কষ্ট সহ্য করতে করতে এক পর্যায়ে এসে নবীর কাছে এমন কি নবী নিজেও আমি আল্লাহর কাছে বলেছে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ বললেন ইন্না নাসরুল্লাহ করিম আমার সাহায্য খুব কাছে আল্লাহর নবীর ইমান কি ভেজাল নাকি খাঁটি এই মুসলমানের মতো জবাব দিবেন আমি কথা দিতে চাই গতানুগতিক বক্তা আমি নই আপনারা জানেন আমার বুঝতে হবে আমার ভাই সভাপতি অল্প করে কথা বলতে প্রত্যেকটা কথাই তো এক একটা বই হয়ে যেতে পারে এক একটা বাক্য মনে রাখতে হবে গতানুগতিক কানে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে বক্তা আমি না নবীর ইমান কাঁচা না ফাঁকা

এটা মনে হয় কোনো একটা নাটক সিনেমার মতো নবীর মাথার মধ্যে মনে হয় কে যে একটু বাড়ি মারল অনেকগুলো রক্ত বের হয়ে গেল কে পাথর মারল দাঁতটা পড়ে গেল বিষয়টি কি এরকম আপনার ছোট্ট একটা হার ভাঙতে গেলে দাঁতে ব্যথা পান তখন চিৎকার করে ওঠেন একটা দাঁত ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে নড়ছে ব্যথা পাচ্ছেন আর সেখানে দুইটা দাঁত পরে একটা দাঁত জিভ্বার ভিতরে ঢুকে পড়েছে আমি কি গল্প বলছি কত বড় কষ্ট মাথায় লোহার শলাকা ঢুকে পড়েছে লোহার শলাকা মালিক বিন সিরান রাদি আল্লাহ তালু টেনে বের করতে গিয়ে দুই মারের দুইটা দাঁত শেষ হয়ে গেছে এত ভেতরে ঢুকে পড়েছে আল্লাহ নবী অফাতের সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে আয়সাকে ডেকে বলেন আয়সারে ও প্রাণের আয়সা আমার মাথার মধ্যে একটু হাত দাও মাথাটার চুলগুলো একটু টেনে দাও মাথাটা একটু মেসেজ করে দাও মনে হয় যেন আমার মাথাটা ফেটেই যাবে হজরতে বললেন ইয়ার রসুল আল্লাহ স্বামী আমার আপনার এত কষ্ট হওয়ার কারণ কোথায় আল্লাহ নবী বললেন আই সাহেব অহুদের ময়দানে আমার মাথার ভিতরে যে লোহার শলাকা ঢুকে পড়েছিল আমার মন বলতেছে যে ক্ষত স্থান দিয়ে প্রচন্ড ব্যথা বেরোচ্ছে ওই ব্যথা আজ হামসারা দিয়ে আল্লাহ শহীদ হয়েছেন শহীদ হওয়ার পর আপনার মুখে মনে হচ্ছে যেন একটা মজাই হলো সত্তর জন সাহাবির গলা কাটা লাশ ওদের ময়দানে আজও দাফন করা এটা কি গল্প এটা কোরআনের জন্য জীবন দেয়া ঠিক না বলেন একের পর এক শহীদ হয়ে যাচ্ছে নির্দোষ মানুষ জেলের প্রকোষ্ঠে জীবন যৌবন শেষ মায়ের কল থেকে সন্তানকে টেনে নিয়ে বছরের পর বছর তালাশ করে পাওয়া যায় না আপনার সন্তানটা একটুখানি চোখের আড়াল হলে কোথায় গেল কোথায় গেল আপনি সারা বাড়ি তালাশ করে শেষ করেন আপনার ছেলে এমে এ পড়ে ইউনিভার্সিটি থেকে রওনা করেছে ঢাকা থেকে মাঝখানে মোবাইলে চার্জ নাই ফোন করে পাচ্ছেন না টেলিভিশনে দেখছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে চট্টগ্রামে আপনার মাথা নষ্ট হয়ে গেছে আর অন্যের সন্তান খুঁজে দেখেন বছরকে বছর ঘর থেকে তুলে নিয়ে গেছে আজও খুঁজে পাওয়া যায় না আপনি কি মনে করেন এই ধৈর্য কি কঠিন ধৈর্য না সহজ দর্য কঠিন সন্তান গুলো বাবা মাকে খুঁজে পায় না বাবাকে পায় না স্ত্রীর স্বামীকে পায় না ভাই ভাইকে পায় না আপনি কি গল্প মনে করেছেন একবার একটু এখানে চলে আসেন ইমা আবু বকার রাদি আল্লাহ তালুর ইমান কত বড় ওমর এর ইমান কত বড় আলী রাদি আল্লাহ তালুর ইমান কত বড় এর পরও যুদ্ধের ময়দানে দাঁড়াতে হয় সুমান্লা পড়েন এরপরও হিজরত করতে হয় মার খেতে হয় অতএব বোঝা যায় ইমানের ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে আসলে আমরা যারে বুজুর্গ বলি আমরা যাদেরকে পিসাব বলি আমরা যাদেরকে বড় মনে করি তারা পরীক্ষা ছাড়া রেজাল্ট লইয়া দৌড়ায় পরীক্ষা না দিলে রেজাল্ট বের হবে না আমরা এমন ইমানদার রেজিস্ট্রেশন করার যোগ্যতাই তো হয় নাই যাদের পরীক্ষা করার দরকার যার হাতে হাত দিয়ে হাজার হাজার মুসলিম ইস্তামুলা জেলের প্রকোষ্ঠে পড়ছে ঠিক না বলে কি সচ আপনি কি মনে করেছেন কলিজার টুকরা সন্তান মরে যাচ্ছে জেল থেকে এসে জানাজা পরে আবার জেলে কি সচ একবার ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন শুনতেছেন আমার কথা সূরার নাম সূরা আহযাব সূরার নাম কি আহযাব সূরার নাম সূরা আহযাব আয়াত নম্বর ৩৬ الله رب العالمين بُلَنْ من المؤمنين رجال صدقوا ما عاهد الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا <applause> الله رب العالمين এই সত্যনিষ্ঠ কাফেলার মধ্যে এমন মানুষও আছে যারা তাদের ইমানের উপরে অটুট থাকতে গিয়ে দেখা গেল একের পর এক তাদের জীবন চলে যায় একজন আর ফাঁসি হয় দুইজন আর রায় কার্যকর হবে দুই দিন পরে একজন চলে যায় আর একজন আসে একজন গ্রেপ্তার হয় দুইজন ধরার অপেক্ষায় একজন গুলিবিদ্ধ তিনজন আরও গুরুতর আহত একের পর এক সব চলে যায় কিন্তু তারা জানে এই জীবন শের জীবন নয় আল্লাহর কাছে পছন্দের একটা জীবন আছে একদিন তারা শপথ করে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার স্বপ্ন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা বাদালু তাবদিলা সেই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পিস্পা হয়ে যায় নাই আল্লাহ আকবর ইন্না সালাতি وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আল্লাহ রব্বুল আলমিনের জন্য এই কথা বলে তারা যেই আল্লাহর কোরআনের বিধানকে আমার বিধানকে কায়েম করার জন্য ময়দানে লেগে গেল জীবন চলে গেল সম্পদ চলে গেল জেল খাটলো অন্যায় সইল অত্যাচার সইল এরপরেও একজন কর্মীও তাদের দল থেকে বের হয়ে চলে যায় নাই এমন কি নিজেরাও পিসপা হয়ে যায় নাই তাকিম মানে ইস্তেকামাত থাকা বিপদ আসবে মুসিবত আসবে নিপীড়ন আসবে তার মধ্যেও কোরান ছেড়ে দূরে চলে যায় না কোরানের বিরুদ্ধে যায় না কোরানের দল এবং কোরানের বিধানের বাইরে যায় না এই যারা প্রতিষ্ঠিত রইলো তাদেরকে বলা হয় সিরাতাল মুস্তাকিমের আসল মানুষ ঠিকই বলে নবীর ইমানেরই পরীক্ষা লাগে আবু বাকারের ইমানেরই পরীক্ষা লাগে খাব্বাবের ইমানের পরীক্ষা দেওয়া লাগে সোয়ানাল্লাহ পড়েন ইমান যে আছে এটা টেস্ট করার জন্যই তো ময়দানে যাওয়া দরকার ঠিক না বলেন অতএব এই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকেও পাশ করার তৌফিক দান করেন এজন্য মানুষ মৃত্যুর সময় আল্লাহ নবী এর জন্য বলেছেন মা মাতা লাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাউ মাতা আলা শোবাতিন মিনান নিফাক যে ব্যক্তি মারা গেল না সে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মুজাহিদা করেছে জিহাদ করেছে আর না জিহাদ করার মন ছিল মনও ছিল না জিহাদও করে নাই এই ব্যক্তি মুনাফিক অবস্থায় মরবে মরবে কি অবস্থায় আমার কথা না রাসূলুল্লাহর কথা শুধু তাই না আল্লাহর নবীর সাহাবী হিসাবে দীর্ঘদিন দিন নবীর পেছনে নামাজ পড়েছে নবীর মতই ইফতার করেছে দাড়ি রেখেছে জামা টুপি সব পড়েছে মৃত্যুর সময় নবীর জামা গায়ে পড়া ছিল আবার মুখের মধ্যে নবীর লালা ছিল নবী নিজে জানাজা পড়ছে তার সব ছিল নবীর সুন্না এবাদত ছিল সব কোরআনের এবং নবীর তরিকা অনুযায়ী কিন্তু আল্লাহর কোরআনের শাসন সমাজে প্রতিষ্ঠিত হোক এইটার পক্ষে সে ছিল না যার ফলে আল্লাহ বলেন অলো মোনাফেক ওর কবজন জানা জানাই ওর কবরের পাশে দাঁড়াবে না তার কারণ ওর জন্য রয়েছে জাহান্নামের নামের সর্বনিম্ন স্তর নামটা কি বলুন তো আবদুল্লাবিন আমার কথা বুঝে আসছে অতএব নামাজ থাকবে রোজা থাকবে কিন্তু আল্লাহর আইন যারা মানবে না আল্লাহর বিধানের পক্ষে যারা নাই তারা আবদুল্লাহ বিন সদস্য আর না হয় ইবলিসের সদস্য ইবলিস তো সত্তর লক্ষ বছর আল্লাহর এবাদত করেছে কিন্তু আল্লাহর হুকুম মানতে সে রাজি ছিল না খেয়াল করছেন এবাদতে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর হুকুম ছিল আদমকে চেষ্টা করো এটা কি ছিল বলে এটা ছিল হুকুম এটা ছিল আইন এটা ছিল ল এটা সে মানে নেয় আল্লাহ বললেন এই সত্তর লক্ষ বছরের এবাদত শেষ তুই ইবলিস থেকে হয়ে গেছে শয়তান তাহলে মনুষ্যত্ব এবং আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে মানুষের যে সম্পর্ক এটা টিকে থাকে শুধুমাত্র এবাদতের মধ্যে নয় বরং টিকে থাকে আল্লাহর হুকুম সে মানে এবং সমাজে প্রতিষ্ঠা করতে চায় কিনা তার মাধ্যমে এজন্যেই মৃত্যুকাল যখন উপস্থিত হবে মৃত্যুকালীন সময় মানুষের একটা আফসুস করবে মোট কয়টা আফসুস বলছি জোরে বলে দশটা আফসুস করবে সেই দশটা আফসুস এখন আমি এক এক করে আপনাদের সামনে পেশ করছি তার কারণ মানবতা ভুলে যায় আল্লাহ তাআলাকে ভুলে 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 ফারা ভুলে ফারা জীবন একটু খানি ফুলের তরে কাদিতে হায়া জীবন ঠিকই না বলেন বলে একটু একটুখানি আগুন লেগেছে অথচ পুরে সব ভস্য আহ ড্রাইভার একটানা টানা দশ ঘন্টা গাড়ি চালালো ঠিকঠাক মতো এক সেকেন্ড ঘুমাইয়া পড়ছে বলুন তো কি ঘটতে যাবে খেয়াল করেছেন ভুল কি বেশি করা লাগে লাগে না যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই আহ শিশুকাল গেল যৌবন গেল চুল দাড়ি পাক ধরেছে হঠাৎ বন্ধু আমার মরণ হয়েছে বন্ধুগণ জীবনটাকে পাল্টান যদি কোরআনের বিরোধিতা করে আল্লাহর হুকুম না মেনে জান্নাতে যাওয়া যাইতো তাহলে আবু বাকার ওমর ওসমান তলহা জুবাই আমির হামজা খাব্বাব খুবাই বেলাল এত কষ্ট করতেন না নবীও ছত্রিশটা যুদ্ধের মতো বড় কাজে জড়ানো লাগতো না তার কারণ সোমান আলহামদুলিল্লাহ পৈরে বেসতে চলে যেত তারা কষ্ট করে দশ বছর রাষ্ট্র পরিচালনা করতেন না কোরআন দিয়ে কারণ নেতৃত্ব দেয়া বড় কষ্টের কাজ ঘুম হারাম হয়ে যায় এটাও অন্যতম একটি ইবাদত বলি জাসুসাল্লাল্লাহ ইসলাম স সব আম্বী আলাইহিমুস সালাম আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন আজও এই কাজ আমাদের করতে হবে আপনার রাজি আছেন কিনা সবাই বলেন রাজি আছেন কিনা কে কে রাজি আছেন হাত যুজ্জো করে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন সবাই বলেন আমিন মানুষের মৃত্যু কাল যখন আসবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের সদস্য সেক্রেটারিয়ান বৃন্দ এরপরে সচিব এসপি কমিশনার পুলিশ র‍্যাব গোয়েন্দা আর্মি সেখান থেকে নিয়ে বিমান বাহিনী নৌবাহিনী সশস্ত্র বাহিনীর আছে মেম্বার চেয়ারম্যান সৌকিদার থেকে নিয়ে আমার ভাইয়ের এই পৃথিবীতে যত মানুষ আছে মৃত্যুর সময় তারা একটা আফসুস করে সে আফসুসটা হলো সুরার নাম সুরা মুনাফিকুন আয়াত নম্বর দশ তেষট্টি নম্বর সুরা কোরআনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন একদল মানুষ মৃত্যুর সময় এই আফসুসটা করতে করতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আফসুস যখন মৃত্যুকাল উপস্থিত হয়ে যাবে যখন দেখবে তার জীবনে আমল বড় কম হয়ে গেছে কোরআনের জন্য ব্যয় করে নাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোনো সময় দেয় নাই আল্লাহর কোরআনের জন্য কোনো ব্যয় করে নাই বরং কোরআনের সাথী রাস্ত একটা তফসিলুল কোরআন না ফিলাবে আমরা চাই এখানে বয়স্ক শিক্ষা দিতে আমরা একটা মাদ্রাসা করতে চাই এই রকম চালিয়া তলি যুব সমাজ গিয়ে যখন তার কাছে সাহায্য চাইতো তখন আর টাকা পয়সা কিচ্ছু দিত না বরং মমতাজের গান আয়ুব বাচ্চুর লাফালাফি অথবা হাসানের গান শোনার জন্য টাকা পয়সার কোনো অভাব হইতো না আল্লাহ আলামিন বলেন আফসুস করে এই বান্দাটা বলবে আল্লাহ তালা আর একটু মাত্র সময় দাও ইলা আল্লাহ অল্প একটু সময় দাও ব্যাংকের মধ্যে যত টাকা আছে আল্লাহ সাইন করে দিয়ে যাই সব টাকা কোরআনের দলে দান করে যাব। এই দিনের মাহফিল একদিন হবে না বরং দুই দিন হবে আমি ছেলেদেরকে ডেকে বলবো আগামী বছর দুই দিনের যত খরচ আছে আমি একা দেব তার কারণ টাকা পয়সা ধন দৌলাত এইগুলা কারো কবরে যাবে না সাথী হবে না দেখবে বড় জঞ্জাল রেখে গেলাম আমার জন্য তো কিছুই নিলাম না তখন আজরাইলকে ডেকে বলবে আজরাইল একটুখানি সময় দাও আর আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাকে শুধুমাত্র সিগনেচার করার একটা সুযোগ দাও দলিলটা একটু লেখা দেওয়ার সুযোগ দাও তিনটা ফ্ল্যাট কিনেছি একটা ফ্ল্যাট লিখে দেওয়ার সুযোগ দাও আমার দুইটা গাড়ি আল্লাহ একটা গাড়ি তোমার কোরআনের জন্য একামতে দিনের দলের কর্মীদের জন্য আমি অক্ষ করে দিয়ে যাব। আল্লাহ কোরআনের পথে বাধা তো কোনো দিন দেবই না বরং সম্পদগুলোকে আমি আল্লাহ তোমার দিনের জন্য উৎসর্গ করে যাব আল্লাহ রব্বুল আলমিন তখন কি বলবেন বান্দার কানে কানে কি বলে যাবেন সেই কথাও আল্লাহ সামনে বলেছেন ওয়ালাই ওয়ালাই আল্লাহ।

যখন মৃত্যুকাল উপস্থিত হয়ে যাবে তখন তাকে আর কোনো অবকাশ দেওয়া হবে না অতএব আমার ভাইরা আমার যুবক বন্ধুগণ আমার মা বোনেরা আমার বৃদ্ধ মুরব্বীরা আজই সিদ্ধান্ত নিতে হবে আমা আমরা কোরআনের ময়দানে বাধা তো দেবই না বরং আরও বেশি বেশি করে কোরআনের কথা প্রচার প্রসার এবং কোরআনের হুকুমাত প্রতিষ্ঠার জন্য আমরা অর্থ সম্পদ এবং সময় দিতে রাজি হব ঠিক কিনা বলে ওই আফসুস করে কোনো লাভ হবে। কোন লাভ হবে আল্লাহ রবুল আলমিন বলেন মৃত্যুকাল নির্দিষ্ট করা নির্ধারিত করা এর আগে কিংবা পরে কারো মৃত্যু হবে না আর মৃত্যু থেকে তুমি পালালে মৃত্যু তোমাকে ছাড়বে না কুল ইন্নর্মৌতাল্লাজি দফিরু ন মিনু ফ ইন হুমলাকু কুম মরণ থেকে যতই পালাম মরণ তোমারে লই বেঘিরি যদিও শুধূ আকাশপাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি এ মহা নাই চিকিৎসক নাই কোনও ঔষধ ধরাতে খুঁজিয়া পাগল হইলে কি হবে পারবে না তারে ফেরাতে পারবে বাংলাদেশে তিরিশে ডিসেম্বর নির্বাচন হলো তাই না সব মানুষ আমার মনে হচ্ছে এমন একটা অবস্থা আমিও তো দেশের একজন নাগরিক আমি একজন ভোটার আমি সচেতন নাগরিক নাকি বোকা মনে হয় আপনাকে সে তো বোকা না হতো ব্যাস আমারও ভোটটা দেওয়ার একটা খেয়াল ছিল বাংলাদেশের মানুষ হাসেন কেন আমি তো নিয়ে কথা এটা কষ্টের কথা মুরগি যখন ডিম পাড়ার সময় হয় মুরগি মুরগি যখন ডিম পাড়ার সময় হয় না তখন দেখবেন ডিমটা পেটে নিয়ে কক 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 করতে ঠিক না সারা বাড়ি দৌড়ে দৌড়ে না কক 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 করে এর মানে কি একটু ডিম হয়েছে পেটে এখন তাড়াতাড়ি ডিমটা পারা পাড়া বলেন নাকি ডিমটা পাড়ার সময় হয়েছে সারা বাড়ি কক 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 কুকুরুত্তু বাস তখন বাড়িওয়ালা যারা তারা হয়তো একটা কোনো পাত্র টাত্র দেয় ওইটার মধ্যে কি করে ডিমটা আর যদি কোনো জায়গায় না পারতে পারে তখন কি করে জানেন যেখানে মোল্লায় সেখানে পারিয়ে তো তো রাখতে না সারা বাংলাদেশের মানুষ মনে কক 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 করতেছে ভোট নামক ডিমটা পারবে তিরিশ তারিখে যাইয়ে দেয় কাম শেষ বেশি কর দরকার নেই কারণ সবাই ডিমি তো বেড়ে নষ্ট হয়েছে এই জন্য আর বেশি কিছু বলার দরকার হয় না মৃত্যু কাল যখন উপস্থিত হয়ে যাবে আল্লাহর নবী বলেন একজন মানুষ চারজন বন্ধু পায় দুনিয়ায় কয়জন বন্ধু জোরসে বলেন আরো জোরে এই স্লোগান দেন পারেন তো নাই আমার সাথে দেন ওরে ভাই আরে অজরে হইয়া যাক কয়জন বন্ধু চারজন বন্ধু পাই এক নম্বর বন্ধুর নাম হলো টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আর একজন বন্ধুর নাম ওই বন্ধুর নাম হইলো আত্মীয় স্বজন আর একজন বন্ধু হলো আপনজন প্রিয়জন আর একজনের নাম হইল ন্যাক আমল সুমান আমার বাইরে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি ফ্ল্যাট ব্যাংক ব্যালেন্স দোকান ব্যবসা বাণিজ্য পুকুর ঘাট বাগান বাড়ি জমি জমা ঘের এবং লবণের কি যেন আপনার বলে লবণের মাঠ এই যত সম্পদ আছে সব সম্পদ গুলো প্রথমে যাইয়া বলে দোস্ত এতদিন আমি তোমার ছিলাম আজ তোমার ইন্তেকাল উপস্থিত যাই যাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই যার জন্য এত কিছু করলেন মরার আগ মুহূর্তে আইসা ও আপনার থেকে আলাদা হয়ে যায় আপনার সাথে প্রথম বিট্টয় করে আপনার সম্পদ ঠিক না বলে মইরা গেলেন মরার পরে সন্তান সন্ততি আসবে স্ত্রী ভাই ব্রাদার আসবে গোসল করাবে প্রতিবেশীরা এসে জানাজা দিয়ে কবরে নেবে তিন বন্ধু শেষ আর এক বন্ধু কবরের মধ্যে আপনাকে রাখার সাথে সাথে ন্যায় কামল আসবে সাতকাগুলো আসবেন আপনি আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য যা দান করেছেন সবগুলো আপনার শিয়রের পাশে এসে বলবে দোস্ত আমি আরছি কিন্তু দুনিয়ায় তুমি কিপটা ছিলা সম্পদকে তুমি গচ্ছিত করেছো আল্লাহর পথে ব্যয় করো নাই অতএব আজকে তোমাকে জান্নাত পর্যন্ত নেয়ার কোনো সামর্থ্য আমার নাই তুমি আমাকে যা জোগাড় করেছ ইয়ে দিয়ে কবর থেকে দুই কদম সামনে যাওয়া যাবে জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব হবে না গাড়ির মধ্যে তেল নাই অনেক দূরে যাওয়া সম্ভব সম্ভব না ঠিক তেমনি ঠিক তেমনি যারাই নেকামল কম করেছে জান্নাত পর্যন্ত পৌঁছা তাদের জন্য সম্ভব তাহলে কি করতে হবে আমরা যে এক নম্বরে যেই বন্ধুরে রেখেছি ওরে বানাবো চার নম্বর ওরে বানাবো কয় নম্বর আর যারা চার নম্বর বানিয়ে রেখেছি ওকে আনবো কয় নম্বরে মানে নেকামল এক নম্বরে ঠিক আছে কিনা না বাস এরপরে যে আফসুসটা তারা করবে সেটা হচ্ছে বড়ই ভয়াবহ মানুষেরা কবরের মধ্যে যখন তার হাতের মধ্যে দেয়া হবে তখন তারা আফসুস করবে বলে হায়াতি আল্লাহ একবার আমার মন্ত্রীরাও আফসুস করবে আমি যদি এই কাজ ভালো করে না যাই আমি জামাল উদ্দিনও আফসুস করবো ভাইজান যান পিসাব করবে সভাপতি ভাইও আফসুস করবে মুরুব্বী আফসুস করবে প্রেসিডেন্ট আফসুস করবে প্রধানমন্ত্রী আফসুস করবে মন্ত্রী পরিষদ আফসুস করবে তার কারণ আল্লাহর কাজ যে করে যাবে না তার জন্য আফসুস করা ছাড়া কোনো উপায় নাই আপনারা কি আফসুস করিয়া শেষ হতে চান নাকি এখন সওদা করায় করে যেতে চান আল্লাহ আমাদেরকে

আফসুস করে বলবে আরে আমার নসিব আরে আমার ভাগ্য আমার কপাল আমার তাকদি দুনিয়ায় শুধু বললাম দুনিয়া তো মজা ললো দুনিয়া তো মারি হাই ইডিং ক্যান বি মেরি খাও দাও ফুর্তি করো নামাজ পড়তে যাই নাই রোজা করি নাই আল্লাহর কোরআনের পথে ডাক দেই নাই মানুষদেরকে নিজেও কোরআন পড়লাম না কোরআন বুঝলাম না কোরআনের পথে কাজ করলাম না বরং যারা কোরআনের দিকে যায় তাদেরকে উৎসাহ দেই নাই বরং তাদেরকে গলা চিপে হত্যা করার চেষ্টা করেছিলাম তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি আফসুস করে তখন চিৎকার করে বলবে আমার জীবন থাকতে আমি যদি কোন আগে পাঠাইয়া রাখতাম তাহলে কতই না ভালো হতো এই আফসুস করে কোনো লাভ হবে দোস্ত হবে না আমি একটা ছোট্ট উদাহরণ দিই কষ্ট হচ্ছে আপনাদের দশটা আফসুস বলে বছর এবছর শেষ আল্লাহ যেন এই আফসুস থেকে আমাদেরকে প্রাপ্তি তথা আল্লাহর রহমত পাওয়ার কাতারে যেন আমাদেরকে সামিল করে নেন এক দেশে নিয়ম ছিল প্রত্যেক পাঁচ বছর পর পর বাদশা চেঞ্জ হয় আগের জোনার এখানে বসতেই পারবে না এরকম আয় কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেমন ভোটাভুটি হয় বা ক্ষমতা বদলের সিস্টেম আছে ওখানে সিস্টেম আলাদা সেটা কি সেটা হচ্ছে ওনাদের একটা নদী আছে ওই দেশের একটা পাশে নদী আছে সব এলাকায় তো নদী থাকে না নদী আছে একটি নির্দিষ্ট দিবসে যদি কোনো অপরিচিত লোক এই দিন এলাকার মধ্যে প্রবেশ করে তাহলে পাঁচ বছরের জন্য তাকে তারা বাদশা বানাই রেখে এক এলাকায় একজন ভিক্ষুক মানুষ কেউ উঠে গেলে তো আমি জোর করে রাখবো না আল্লাহর জারে বসাই রাখতে পারে না আপনি আমি কেমনে পারবো হয়তো একটু হাজত আছে দুই একজন যাচ্ছে খেয়াল করুক এভাবে ভিক্ষা করতে করতে তখন তার এত বড় বাহন ছিল না দ্রুত দ্রুত এক এলাকা থেকে আর এক এলাকায় পৌঁছা যেত এই লোকটা ভিক্ষাবৃত্তি করে করে এলাকা সব বাড়ি ঘরে বারবার যেতে যেতে ওনারাও ত্যাক্ত বিরক্ত আর এক ভিক্ষুকে কয়দিন ভিক্ষা দেয় শেষ পর্যন্ত দেখা গেল ওই নদী পারো এসে অন্য এলাকায় ভিক্ষা করতে যাবে ওখানে যাইয়া কিছু ভিক্ষা বেশি পাবে ঘটনাক্রমে দিনটা ছিল ওই দিন যেই দিন নতুন কোনো মানুষ আসলে তাকে বাদশা বানানো হয় কয় বছরের জন্য পাগলার কপালে খেয়া পার হয়ে ওপারে ওঠার সাথে সাথে দেখলো হাতি গন্ডার ঘোড়া এরপরে তার সাথে রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র ফুলের মালা অভিবাদন জানানোর জন্য ব্যান্ড সঙ্গীত মন্ত্রী এমপি সবাই হাজির হয়ে গেছে বিশাল বহর নিয়ে তাকে রিসিভ করার জন্য হাজির নতুন পোশাক পরানো হলো খেয়া কিনারে যাওয়ার সাথে সাথে মাথার মধ্যে রাজ মুকুট পরানো হল হাতের মধ্যে ব্যাস পরানো হলো সাহিত্যের ব্যাচ সুন্দর করে তাকে হাতির পিঠে চড়াইয়া সামনে পিষে গার্ড অফ অনার দিয়ে বাসি বাজাইয়া বাজাইয়া রাজ দরবারে নিয়ে তাকে বসানো হয়েছে সিংহাসনের মধ্যে পাগলায় চিন্তা করলো কিছু বলতেও পারিনি এটা এটাকে আমি স্বপ্ন দেখি না বাস্তবে নিজের পেটের মধ্যে নিজে একটা দেখি তো ও তাও তো ঠিক আছে একদিন দুই দিন যায় মাঝখানে কত সুন্দর সুন্দর খাবার রাজকীয় খাবার তার গার্ডের অভাব নাই সেবা যত্নের অভাব নাই নতুন নতুন জামা কাপড় বিশাল রাজপ্রাসাদ এক পর্যায়ে দুই তিন দিন যাওয়ার পরে ভিক্ষুক জিজ্ঞেস করতেছে কিরে ভাই পাশে তো অনেক গার্ড আছে তার সেবক আছে পিওন আছে বলল যে ভাই আসলে আমি কি করছি এবং তোমরাই বে কি করছো সব ঘটনা খুলে বললো বলার পরে বলল আচ্ছা তাই পাঁচ বছর পরে তোমরা কি করবে আমাকে বললো আগের বাচ্চাদেরকে যা করছি সেটাই করবো বলে সে কি বললো যে পাঁচ বছর পরে তোমার এই রাস প্রাসাদের থেকে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে এখান রাখা হবে না তোমার গায়ের এই জামাগুলো খুলে ফেলা হবে তোমার মাথার স্বর্ণের মুকুট খুলে ফেলা হবে তুমি যে রাজা এর আলামত স্বরূপ যে বাজু পড়িয়ে দেয়া হয়েছে তোমার হাতের মধ্যে এটাও খোলা হবে সেরা জুতা পায়ে পরানো হবে সেরা কাপড় তোমার গায়ে জড়ানো হবে তারপরে একটা নৌকা ডেকে আনা হবে তোমাকে হাত পা বেঁধে তারপর নৌকার মধ্যে তুলে এখান থেকে নিয়ে সমুদ্রের মাঝখানে একটা ডুবা সর ডুবা সর চিনেন জোয়ারের সময় ডুবে যায় বাটার সময় চরটা বোঝা যায় এইটা একেবারে ডুবা সার অনেক সময় লঞ্চ স্টিমার এখানে বেজে পড়ে এই জন্য দেখবেন বয়া এবং সিগন্যাল দিয়ে রাখে যাতে করে চর এরিয়ার মধ্যে মানুষ লঞ্চ স্টিমার নিয়ে না ঢোকে বলে তারপর কি হবে বলল যে যা হওয়ার তাই হবে সেটা হলো এই যে বাটার সময় তোমাকে ফেলে আসা হবে আর জোয়ারের সময় পানি আসবি তুমি পানি খাইতে খাইতে মহিরা যাবা এরপর মরার পর তুমি ভেসে উঠবা এরপর জোয়ারের টানে বাতাসে ঢেউয়ে ঢেউয়ে কিনারে নিয়ে আসা হবে এরপর তোমার লাশ কুকুরে খাবে পাখি দেখাবে কাকে খাবে এই হলো তোমার শেষ পরিণতি বুঝতে পেরেছেন আপনারা তো বাদশাহ চিন্তা করলো যে পাঁচ বছর তো আমার হাতে পাওয়ার আছে ঠিক না পাঁচ বছর তো আমার হাতে কি আছে পাওয়ার আছে আমি কি করতে পারি পাগলায় বুদ্ধি করলো আমি অন্য হব না মতো আমি একটু ভিন্ন হব সে সে কি ওই যে যেই দ্বীপটায় ফেলবে এটা তো নির্ধারিত দ্বীপ নাকি মৃত্যু দেওয়ার ওখানে সে চারপাশ দিয়ে পঞ্চাশ হাত গভীর করে ফাউন্ডেশন দিয়া একশো ফিট উঁচা কইরা প্রায় পাঁচ ফিট প্রশস্ত করে টোটাল এরিয়া দিয়ে ওই দু বছরের চারপাশে অল ফিরাইছে ফিরাইয়া তার মধ্যে বালু ভরাট করিয়া বিশাল উঁচু একটা বালু ভরাট করে উঁচু বিটি বেঁধেছে তার মধ্যে টিউবওয়েল নিয়েছে তার মধ্যে স্পেশাল কারেন্ট নিয়েছে তারপরে পুকুর কাটিয়েছে বিশাল এরিয়া বাগান করেছে তার মধ্যে পাখি দিয়েছে বন্য পশু নিয়েছে হরিণ নিয়েছে বানর নিয়েছে বাঘ পাখালি নিয়েছে হাজার রকমের গাছ ফলবান এবং বরজ বৃক্ষ লাগিয়েছে সুন্দর করে দশ বারোটা ঘর উঠেছে বিল্ডিং উঠেছে উঠানোর পরে তার যে আত্মীয় স্বজন এগুলোর আরও দশ বারো জনকে আগে ওখানে পাঠিয়ে দিয়েছে ওরা যেন থাকতে পারে ওখানে আপনার কিছু গবাদি পশু নিয়েছে যাতে করে দুধ খাইতে পারে ফসলের মাঠ বানিয়েছে যাতে করে ওখান থেকে ধান চাল গম এগুলো যেন তার আর কষ্ট না হয় পাঁচ বছর বসে ক্ষমতায় থাইকা সে অনন্তকালের বেশি বেশি দিন থাকার জন্য জায়গাটাকে খুব স্টাবলিশ করেছে অধিকার তার ছিল ব্যাস সেটা করে ফেলেছে আগের দিনে যেই বাদশারাই আসতো তারা চিন্তা করলো যেহেতু পাঁচ বছর পর আমার চলেই যেতে হবে অতএব আমি এমন কিছু কাজ করে যাব যেন প্রজারা আমাকে মনে করে পাঁচ বছর পর তো আমার নিশ্চিত মৃত্যু ক্ষমতায় থাকতে পারবো না দুনিয়ায় বাঁচতে পারবো না এই চিন্তা করে চমৎকার করে তারা প্রসাদের জন্য একেবারে আমরণ খেয়ে না খেয়ে সেবা দিয়ে যেত মনে করতো এটা এই সেবাটা সদগায় জারিয়ার কাজ হবে মানুষ যেদিনেই বাদশাকে জামা পোশাক খুলে ওই ডুবা চরে নিয়ে যেত আগের বাদশাদেরকে তখন মানুষেরা এসে কাঁদতো ওনাকে শেষবারের মতো কিছু খাওয়া টাওয়া দিয়ে যেত কিন্তু নিয়ম যেটা সাংবিধানিক সেটা তো করতেই হবে বাস ফেলে দিয়ে আসতো এরপরে ভাসতে ভাসতে লাশ আসতো ওনারা ধরে হয়তো দাফন করে দিত যাওয়ার সময় সব বাদশারা কান্নাকাটা করতো কিন্তু এই বাচ্চার পাঁচ বছর পুরা হয়ে গেছে লোকেরা চলে আসছে আরে বাদশাটা কত ভালো বাদশাটা কত ভালো মরে যাবে সব মানুষ এসেছি এক নজর দেখার জন্য আর এই বাদশার দেখে তাকাইয়া বাদশার দিকে তাকাইয়া সবাই কান্দে বিশ্বাস করুন আর বাদশা সবার দিকে তাকাইয়া হাসতেছে সবাই বলতেছে বাদশাহ তোমার মাথা কি ঠিক আছে বলে সে কি তোমাকে এখন ফেলে দেবে কোথায় তুমি কি জানো বলে জানি তোমার পরিণাম তুমি জানো বলে তাও জানি বললো তাহলে তুমি হাসো কেন বলে স্বাভাবিক পরিণতি নয় বরং আমার পরিণতি ভিন্ন হবে তার কারণ এই পাঁচ বছর আমি কোনো সময়ে নষ্ট করি নাই আমাকে যেখানে পাঠিয়ে দেয়া হবে সেই জায়গাটাকে আমি এমন করে সাজিয়েছি যা এখানের চেয়ে হাজার গুণ বেশি ভালো স্পেশাল করে সাজিয়েছি অতএব আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে এরাও দেখ বাচ্চার হয়ে যাবে তারপর বলবে আফসুস করে বলবে হয়তো আমাকে এই বাস নেবে কিন্তু ওই জায়গায় আমার বড় বাস এবং আরামায়স অপেক্ষা করতেছে অতএব আমার ওই জায়গায় যাওয়ার জন্য কোনো হতাশা নাই আমার বন্ধুগণ এই হলো বুদ্ধিমান আমরা কি একটু করতে পারি না আমি জানি আমার মৃত্যু হবে একদিন আমি জানি কবর দেশে আমার শেষ ঠিকানা হয়ে যাবে যেই দিন মরে যাবো আমাকে গোসল করাইয়া তিন সাড়ে তিন হাত কবরের মধ্যে আমাকে রেখে আসবে জানাজা পড়াইয়া সব কিছু জানার পরে অনন্ত কাল যেন আমরা সুন্দর করে সাজাতে পারি এই বাসার জন্য সেই জন্য গোপনে প্রকাশ্যে আল্লাহর কোরআনের জন্য কাজ করে করে আল্লাহর ইবাদাত বাদাত করে করি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আমরা কি অনন্তকালের যাত্রাটাকে সুন্দর করে সাজাতে পারি না এজন্য নবীজি বলেছেন যখন কোনো কার মানুষের ইন্তকাল হাজির হয়ে যায় এই মানুষটি যখন মরে তা কন্টারজান কফ ছয় কিভাবে দুনিয়ার মানুষরা শুনল ফেরেশতারা এসে বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদহুলুহা ক্বালিদিন ও আল্লাহর বান্দা আল্লাহ তোমার জন্য সালাম পাঠিয়ে দিয়েছেন ruh খুব খুশি হয়ে নাচতে থাকে মায়ের কোলের মধ্যে সন্তান দুধ পান করতে থাকে দুধ পান করতে করতেই এক সময় ঘুম এসে যায় মায়ের স্তন থেকে বাচ্চার শিশুটার মুখটা আলাদা হয়ে যায় মা আস্তে করে বিছানার মধ্যে শিশুকে ঘুম পাড়াইয়া মা তার কাজের মধ্যে লেগে যায় মায়েরও কষ্ট হয় না সন্তানেরও যেমন ঘুম ভাঙে না ঠিক তেমনই একজন নেককার মানুষের ইন্তেকালে এইভাবে হবে মৃত্যুর কোনো যন্ত্রণা তার অনুভব হবে না বরং মৃত্যুর আগে যেই জান্নাত সে এতদিন বসে প্রস্তুত করেছে যেই জান্নাতের জন্য তার মন কেঁদেছে ওই জান্নাত তার চোখের সামনে দেখানো হবে তখন ফাদা আসসামা রসুলা এই ব্যক্তিটি একটা মুস্কি হাসি দেবে আর দুই চোখের পানি দর দর করে কিছু পানি বেয়ে পড়বে মনে রাখবেন এ হচ্ছে নেককার মানুষের আলামত আল্লাহ যেই জান্নাত তুমি দেয়ার ওয়াদা করেছো আল্লাহ তালা আজকে সেই জান্নাত আমার চোখের সামনে দেখতেছি এই যে কান্দে এই কান্নাটা কোনো দুঃখের কান্না নয় বরং আল্লাহর নবী বলেন এটা হলো প্রাপ্তির কান্না এটা তৃপ্তির কান্না এটা আনন্দের কান্না আল্লাহ তুমি আমাদের কেমন মৃত্যু দাও বলেন আমি মৃত্যুর পরে আমরা নেককার হয়ে যাবো একবার সুযোগ দাও এই সুযোগ কি পরে আর দেয়া হবে নাকি এখন থেকেই শুরু করতে হবে আল্লাহ তোমার দিনের জন্য আমাদেরকে কবুল করো আমাদের সম্পদগুলো কবুল করো আমাদের সময়গুলো গুলো কবুল করো বলেন আমি আমার মৃত্যুর পরে কবরের মধ্যে কি আফসুস করে বলবে আল্লাহ যদি কিছু আগে পাঠাইয়ে রাখতাম কত না ভালো হতো যেমন বুদ্ধিমান বাদশা বানাইয়ে রাখছিল ঠিক কিনা বলেন ও যুবক তোমার এই যৌবন কালে জান্নাতের জন্য তুমি প্রস্তুত হও আমার কাছে বড় ভালো লেগেছে আমাকে রিসিভ করার জন্য প্রায় বিশ পঁচিশ জন যুবক গেছে মোটর নিয়ে চুলো পাকে নাই দাড়িও পাকে নাই দেখতে মনে হয় যেন আমি রেহাম যা খাবাব খুবই খুবাই বেলালা রাত হজরতে হাসান হোসাইনের যোগ্য উত্তর শরীরা এসেছে আমার সারা ক্লান্তি দূর হয়ে গেছে ভাইজান আমি স্বপ্ন দেখি তাদের মধ্যে এই জমিনে আল্লাহর কোরআনের পতাকা পথ করে উঠবে আল্লাহর কাছে আজকে দোয়া করে যাই আল্লাহ এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও সৌবন কাল আল্লাহ নবী বলেছেন যেই যুবক তার যৌবনকাল ইসলামের পথে কাটাবে ওই যুবক আর আমি এভাবে জান্নাতে থাকবো এ বলে আল্লাহ নবী দুইটা আঙ্গুল উঁচু করলেন উঁচু করে আল্লাহ নবী মিশিয়ে দিলেন সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এটা করলেন কেন নবী বললেন আমি হব নবী ও হবে নামে পার্থক্য কিন্তু থাকবো একই জান্নাতের মধ্যে দার জওয়ানি তাও বা কার

যুবকরা ওই বোকা বরফ বিক্রেতার মতো যৌবন কালটাকে তারা পথে বিক্রি করতে চায় না যেমন সকালবেলা বেলা বরফ বিক্রেতা গেছে দশ পিস বরফ নিয়ে আপনাদের দেশে বরফ আছে যেহেতু বরফের তো আহ গদিত গদি মাছ কের বিক্রয়ের জন্য সংরক্ষণের জন্য তো কি লাগে বরফ লাগে এভাবে দশ খণ্ড বরফ ইস্তুবে স্তুবে রেখেছে সকালবেলায় এক বরফ বিক্রেতা যাওয়ার পরে না গেল এই তোমার বরফ বিক্রি করো বললো যে না না এই সকাল বেলা বরফ বিক্রি করলে দশ টাকা পিস আর বিকেল বেলা টাকা ডাবল। এই চিন্তা করে যুবক আর বরফ বিক্রি করলো না আপনাদের কাছে প্রশ্ন সকাল বেলা দশ টাকা বিকেল বেলা বিশ টাকা বরফ হাতের কাছে থাকার পরেও যুবক বিক্রি করলো না আপনি বলুন তো দেখি এই যে বরফ সে সংরক্ষণ করে রেখে দিল বিক্রি ছাড়া সে কাউকে এই বরফ বুদ্ধিমান না বোকা দেখছেন সবাই বুঝেন কথাটা বোকা বোকা কেন দাম তো বেশি হবে তার কারণ আসরের সময় বরফ আর থাকবেই না বরফের কাজ হচ্ছে কি গলে যাওয়া ঠিকই না বলুন হ্যাঁ অতএব যুবক এখন তোমার জীবনের প্রভাত এই সময় আল্লাহর পথে সময় দাও নবীজি বলেছেন কায়ামতের ময়দানে আরো শ্রেণীর নিচে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আশ্রয় দেবেন তার মধ্যে এক শ্রেণীর হলো অসা উপন্যাসা তাফি আর তিল্লা ওই যুবক যেই যুবক তার আল্লাহর পথে কালটা ব্যয় করেছে না হোয়াট পার যুবক তুমি নফল রোজা রাখো তুমি তাহাজুত পড় বৃদ্ধ বয়সে আর পারবে না তখন ফেরেস্তারা বলবে আল্লাহ এ তো এবাদত করে আমরা ছুটিতে যাই আল্লাহ বলবেন না ও যৌবন কালে যে বাদত করত প্রতিদিন সব সব আমল নামায় বোনাস হিসাবে লিখতে থাকো আল্লাহ আমাদেরকে এবং এই বৃদ্ধ মুরব্বী বাবাজি যারা আছেন নবীজি বলেছেন দাড়ি পাকা মানুষগুলো আল্লাহর কাছে কিছু চাইলে তাদেরকে খালি ফিরেই তাল্লাহ আল্লাহ নিজে লজ্জা পান অতএব যৌ যুবকদের শক্তি বৃদ্ধদের প্রেরণা বুদ্ধি আল্লাহর কোরআন বিজয়ের রাস্তাকে নিসন্দে সমন্বিত করবে প্রশস্ত করবে আল্লাহ কবুল আফসোস করতে চান কয়টা দুইটা এক নম্বরে মরার সময় পাইলে গেল দান করিয়া যাইতাম ইসলামের পথে আর মরার সময় দ্বিতীয় আফসুস করবে কি আহা কি দেখলাম আমল নামা যদি আগে কিছু পাঠাইতাম ঠিক আছে কিনা তো ওই বোকা বাদশাদের মতো হইেন না বুদ্ধিমান বাদশাহ মতো হতে হবে গল্পটা গল্পের জন্য বলি নাই বুঝের জন্য বলেছি আপনারা বুঝতে পেরেছেন আসলে আমার ভাইয়েরা ময়দানে মাহসার যখন হাজির হয়ে যাবে নেককার মানুষদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককার মানুষ আল্লাহর কোরআন পন্থী মানুষ ইসলাম পন্থী মানুষ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত মানুষ নারী হোক কিংবা পুরুষ তার আমল আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দান করবেন সোহান বলেন ডান হাতি আমল নামা দেওয়ার সাথে সাথে এই মানুষটা কত সুন্দর করে আনন্দিত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন উজু হইম মুসফেরা তুম দিকা তুম মুস্তাব সেরা আল্লাহ আকবার মানুষেরা চাঁদের আলোর মতো তার চেহারাটা জল জল করতে থাকবে উজ্জ্বল হয়ে যাবে আর আত্মীয় স্বজনকে ডেকে বলবে দেখো আমার আল্লাহ আমার সাথে কত সুন্দর ব্যবহার করেছেন জীবনে অনেক কষ্ট করেছিলাম দিনের জন্য ইসলামের জন্য আজ আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ দান করে দিয়েছেন আল্লাহ রবিন তাদের হিসাবটা সহজ করে দিবেন ও আমিহীন আর যার আমলনামা বাম হাতের মধ্যে দেয়া হবে অজু ইদিন আলাইহা গবারফ তারহা কুহা কতারা উলা ইকা হুমুল কাফরত উলুরফা জারফ আল্লারবুল আমিন বলেন তাদের চিন্তায় পেরেশানিতে চেহারাটা মিস কালো হয়ে যাবে আমার ভাই আমার বন্ধু ও আমার বোনেরা ও আমার দেশবাসী আমার ভাইয়েরা ভালো করে শুনুন দুনিয়ায় পরীক্ষায় কেউ ফেল করলে দেখবেন বাবার কাছে আসে না মায়ের কাছে যায় না পালাইয়া যায় মোবাইলটা বন্ধ করে রাখে অথচ দুনিয়ায় পরীক্ষা দিয়ে আবার পাশ করার সুযোগ আছে কিংবা যেই রেজাল্ট করার কথা ছিল ওই রেজাল্ট করে নাই এ প্লাস পাওয়ার কথা ছিল পেয়েছে এ এই কারণে বন্ধুদের কাছে কি করবে এই জন্য দেখা যায় হোটেলে হোটেলে কাটায় কিংবা দূরে কোনো আত্মীয়ের বাড়িতে গিয়া চার পাঁচ দিন পর্যন্ত তাকে কাউকে মুখ দেখাতে পারে না এই লজ্জা পেয়ে কেউ কেউ আছে এরকম রকম কাপুরুষ বসত শয়তানের বস যায় আত্মহত্যা পর্যন্ত করে ঠিক কিনা আমার বাইর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার এমন সুযোগ থাকার পরেও যদি মানুষের এত বেশি করে অনুশোচনা হয় আল্লাহ রব্বুল আলমিন একবার মানুষকে জানাইয়া দিলেন বান্দা যার জন্য আমল নামা হালকা হয়ে যাবে যার জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে কোনোদিন তো পরীক্ষা দিয়ে আর নতুন করে আমল করার কোনো সুযোগ থাকবে না তার কারণ মরার মরার পরে নাই নাই বলেন পর সব শেষ যা আছে এই জীবিত অবস্থায় করে যেতে হয় আল্লাহ রাব্বুল আরামিন বলেন সোনাম যখন কোন গুণাগারকে তার বাম হাতের মধ্যে আমল নামা দেয়া হবে সাথে সাথে এই মানুষটা আফসুস করে বলবে আরে আরে আমার নসিব নাম সুরা হাক্ক পঁচিশ নম্বর আয়াত উনসত্তর নম্বর আয়াতের মধ্যে উনসত্তর নম্বর সুরা আল্লা রব্বুর আলমিন বলছেন সেই সময় তারা আফসোস করে বলবে আরে আমল নামা যদি আমাকে দেয়া নাই হতো তাহলে না কত ভালো হতো তার কারণ যেই ছেলেরা ফেল করে যেই মেয়েরা ফেল করে তারা দোয়া করতে থাকে আল্লাহ রেজাল্টটা দুই দিন পর হইলেই ভালো হইতো আর যা ভালো রেজাল্ট করবে তারা কয় এখনো কেন রেজাল্ট হয় না এখনো কেন রেজাল্ট হয় না আমার ভাইয়েরা ঠিক তেমনি কামতির ময়দানে বলবে আহারে যদি আমল নামা হতো তাহলে কত না ভালো হতো আসলে তো আমল নামা তার আসবে এবং আমলের মধ্যে যা কিছু আছে সব কিছু তারা আফসুস করে বলতে থাকবে এরপরে আল্লাহ আলামিন বলেন শোনো যখন তাদের আমল নামা বাম হাতে দেয়া হবে যাহার নাম যখন তাদেরকে ডেকে নিকটে নিয়ে আসা হবে এখন তারা আফসুস করে বলবে আল্লাহ দুনিয়ায় তুমি আমাদেরকে মানুষ বানাইছিলা মানুষের জন্য বেহেস্ত তৈরি করেছো দোজক তৈরি করেছো কুকুরের জন্য বেহেস্ত নাই দোজক নাই শুয়রের জন্য গরুর জন্য গাধার জন্য বাঘ সিংহ জিরাপ কিংবা হাতি গন্ডারের জন্য পিঁপড়া থেকে নিয়ে মৌমাছি পর্যন্ত পাক পাখালি গাছ এদের জন্য বেহেস্ত নাই দোজকও নাই বেহেস্ত এবং দোজক কাদের জন্য মানুষ এবং জিনের জন্য আল্লাহ বলেন যদি কোন মানুষ জাহান নামি হয়ে যায় আফসুস করে বলবি আফসুস করে বলবি আল্লাহ আশরাফুল মাখলুকত বানাই আশরাফুল আশ্রাফুল মানুষ না বানাইয়া যদি আমারে কুত্তা বানাইতে আমারে যদি গরু বানাইতে আমারে যদি ছাগল মহিষ বানাইতে আমার যদি বাঘবল্লুক বানাইতে আল্লাহ তাহলেই তো ভালো হইতো আজকে আমরা মাটি হয়ে যাইতাম আজকে দোষকের এই কঠিন আজাব সহ্য করতে পারবো না রে মালিক কারণ হচ্ছে দুনিয়ায় সন্ত্রাস করেছে চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে মানুষ হত্যা করেছে জেনা করেছে মদ গাঞ্জা ইয়াবা ফেন্সি ডিল নিয়ে পড়েছিল নারী নিয়ে পড়েছিল সম্পদের মোহে পড়েছিল মানুষের উপর অত্যাচার করে সে শান্তি পাইত জমিন একজন আর দিয়ে রাখতো আর একজন আরে এক জমিন পাঁচ জনার কাছে বিক্রি করত। বলতো একটা করতো আর একটা মানুষের সাথে ওয়াদা পালন করত না মানুষের অধিকার হনন করত এই মানুষগুলা আফসুস করে তখন বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহু আকবার সুরা নাম সুরা নাবাব 40 নম্বর আয়াত 78 নম্বর সূরা কোরআনের 30 নম্বর পাড়া আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা আফসুস করে বলবে আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতাম কত না ভালো হতো আর মাটি হওয়ার জন্য দুনিয়ায় মানুষ স্কুলে জন্ম না নিয়ে যদি গরু ছাগল উর্দুম বা বকরি ভেড়া কিংবা হিংস্র কোনো জানোয়ার অথবা পাক পাখালি গাছ গাছালি হয়ে যাইতাম আল্লাহ কত না ভালো হতো অথচ আল্লাহ রব্বুল আলমিন জান্নাত তৈরি করে রেখেছেন এই মানুষের জন্য ঠিক না বলেন আল্লাহ রব্বুল আলমিন আরও বলতেছেন তারা শ্যুস করে বলবি আরে ইয়াও দুজোয়ালি মহিলা আলাইয়া দেইহি তারা তাদের হাতগুলো হাতগুলো কামড়াতে থাকবে হাত কামড়াইয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে তখন তারা শ্যুস করে বলবে ইয়া লাইটানি ইয়া

ছোট্টা কামড়ে ছিঁড়ে ফেলবে জিব্বা কেটে ফেলবে আঙ্গুল কেটে ফেলবে হাত কেটে ফেলে বলবে কত মন্ত্রী সেই এই অবস্থা করবে কত এমপি কত ডিসি কত সন্ত্রাসিক কত সম্পদশালী কত নেতাই কঠিন অবস্থায় পড়ে যাবে কত র্যাব কত গোয়েন্দা আমার ভাই তোমার কবরে কেউ যাবে না ওয়ালা কেউ কারো বোঝা বহন করবে না তখন তারা আফসুস করে বলতে থাকবে ইয়া ওয়াইল আরে দুনিয়ার বুকি আমরা নেতা বানাইছিলাম গাজাখোর মৃত্যু কেড়ে জালভোট দিত যারা মানুষের অধিকার হনন করে জবর দখল করতো যারা দুর্নীতি করতো যারা মদ খাইত যারা যাদের চরিত্রের মধ্যে ভালাই বলতে কিছু না তাদেরকে আমরা বন্ধু বানিয়ে নিয়েছিলাম কত না ভালো হতো যদি ওই ন্যাকার মানুষ যারা আল্লাহর কোরআনের দাওয়াত দেয় নামাজ পরে রোজা রাখে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চাই ওই মানুষগুলার সাথে যদি হয়ে যাইতাম তারা এমপি হইয়াও দুর্নীতি করে না মন্ত্রী হইয়াও ঘুষ খায় না ঠিক কিনা সেদিন আফসোস করবে তুমি করবে আফসোস কাজ হবে না কাজ হবে না ইউনিভার্সিটিতে তুমি হলের মধ্যে ছিলাম একদল যুবক মত নিয়ে লাফালাফি করতু অবৈধ অস্ত্র নিয়ে মানুষের জন্য চান্দাবাজিদের নেমে পড়তো মেয়েদেরকে নিয়ে আড্ডা দিত আর একদল যুবক নামাজি ছিল কোরআন তেলাওয়াতকারী ছিল হলের মধ্যে তুমি মেয়ে ছিলা কিংবা অফিসের মধ্যে তোমরা এই রকম ছিলা ভালো মানুষগুলোর সঙ্গী হও নাই খারাপ যারা তাদের পিছনে পিছনে স্লোগান দিয়েছো আল্লাহ আলা মিন বলবেন ত্রাফ আফসুস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম এদেরকে বাদ দিয়ে যদি ওদেরকে বন্ধু বানাইতাম তাহলে কত না ভালো হতো কিন্তু তোমার তো নসিব বন্ধ তুমি তো টেন্ডার তুমি এর জন্য তুমি ঘু সু দুর্নীতিতে ডুবে গেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা এরপর নবীর ব্যাপারে তারা আবার বলবে ইয়া লাইতানা আতা আনাল্লাহ ওয়া আতা আনার রাসূলা আমার ভাইরা কবরের মধ্যে যখন মানুষটাকে রেখে দেওয়া হবে সূরা নাম সূরা আযাব 66 নম্বর আয়াত 33 নম্বর সূরা কবরের মধ্যে যখন মানুষকে রেখে দেওয়া হবে তখন মানুষকে তিনটা প্রশ্ন করা হবে কয়টা বলেন এক নম্বর প্রশ্ন মার রব্বুকা দ্বিতীয় প্রশ্ন মার দীনুকা তৃতীয় প্রশ্ন মার নাবিয়ুকা তোমাল এই পৃথিবীতে আল্লাহ রব বলতে তুমি কারে মেনেছো কার আইন মেনে চলেছো দ্বিতীয় হচ্ছে পৃথিবীর মুখে তুমি কোন বিধান মেনেছো কোন দিন মেনে এসেছো কোন ধর্মের অনুসারী তুমি ছিলা তৃতীয় হচ্ছে তোমার নবীর নাম কি এরপরে নাবিস ইসলামকে সামনে এনে প্রশ্ন করা হবে হাল তারিফ মান হাজার রজুল তুমি কি চেনেই মানুষটাকে আমার ভাইরা যারা ইনাক্কার মানুষ আল্লাহর নবীর অনুসারী যারা আল্লাহ নবীর আদর্শ যারা ধারণ করতে চায় কাল মার্সেলিন মাসুদুম টারুইন ফ্রয়েড হেগেল টেমপ্লেটর কোনো নীতি নয় আল্লাহর নবীর আদর্শ ভিত্তিক সমাজ দেশ রাষ্ট্র গঠন করতে যারা নিজেদেরকে উদ্বুদ্ধ করে জীবনের সবটুকু উৎসর্গ করতে শপথবদ্ধ এই মানুষগুলো চোখের পানি ছেড়ে বলবে হাজা নাবি জুনা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা আল্লাহর নবীর আদর্শের বাইরে অন্য তার ছবি মাথার উপর ঝুলাইছে অন্যের আদর্শ কায়েমের জন্য কাজ করেছি তারা বলবে না না আমি চিনি না তবে এই মানুষটা সম্বন্ধে শুনেছিলাম তখন বোলোগারেরা লিখতো আর আমরা তাদের সমর্থন দিতাম আর ব্যাট কমেন্টস করতাম এই মানুষের গালি করতাম সাথে সাথে বলবে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না নবীর সম্বন্ধে কোরআনের কবরের মধ্যে দুইটা প্রশ্ন প্রথমে নাম জিজ্ঞেস করবে তোমার নবীর নাম কি তৃতীয়বারে চতুর্থবারে নবীর নাম দেখানো হবে নবীর চেহারা বারাক দেখানো হবে আপনারা বলতে পারেন হুজুর তাম পৃথিবীতে কত মানুষ মরে যায় একই সাথে মানুষের কবরের মধ্যে নবীদের কেমনে দেখানো হবে আরে ভাই এটা তো সহজ বুদ্ধি আপনারা দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে বাসন দেবে বাসন দেবে বাংলাদেশ টেলিভিশনে কিন্তু দেখুন বাংলাদেশে প্রায় দুই কোটি টেলিভিশন আছে একই সাথে প্রধানমন্ত্রী কি বলতেছে কেমনে বলতেছে দেখা যায় কি না এই পৃথিবীতে বিজ্ঞানীরা আবিষ্কার করে যদি একজন মানুষের ছবি কোটি কোটি টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একসাথে প্রচার করে সম্প্রচার করে দিতে পারে আল্লাহর নবী কি আল্লাহ আলম্বুর আলমিন তার উম্মতের কবরের মধ্যে কি দেখাইয়া দিতে পারবে না এবার খেয়াল করুন আফসুস করে বলবি দুনিয়া এই নেতাদের পিছনে দৌড়াইতাম এরা আল্লাহর কোরআনের কথা বলতো না ইসলামের কথা বলতো না এরা নিজেরাও নামাজ পড়তো না আমাদেরকেও নামাজ পড়তে বলতো না বরং যারা নামাজ পড়তো রোজা রাখত তাদের বিরুদ্ধে হাজার প্রভাগান্ডা করতো তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতো আর এই মিথ্যা সাক্ষ্য আমরা দিতাম আর ওই নামাজি রোজাদার নেককার কোরআনের সাথীদেরকে আমরা অত্যাচার করতাম তখন তারা আফসুস করে বলবি এত আন আল্লাহত আন রস বলুন তো কবরের মধ্যে আফসুস করলে জুড়াইবে নাকি কিছু কোনো উপকার হবে বরং আজকে তওবা বা করতে হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী অন্য কোন নে তার ছবি থাকবে না তার কারণ আপনি নামাজদের মধ্যে বারবার বলতেছে বলতে আল্লাহ সাল্লাহ আলা সাইয়ীদ রা করেন না আখেরি বৈঠকে মরার সময় আপনাকে কবরের মধ্যে রাখা হচ্ছে বিসমিল্লা ও আল আল্লাহর নামে নবীর নবীবদাল্লা নামাজের মধ্যে বলেন সাইয়েদে না নবী মোহাম্মদ আমার নেতা অথচ নামাজ থেকে বেরোয় আপনি বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমি অমুক নেতার আদর্শের সৈনিক নবীর আদর্শের সৈনিক বলেন না আপনার মতো মোনফিকের নামাজ আল্লাহর কোন কাজে লাগে না অতএব জীবনের সব ক্ষেত্রে নেতৃত্ব মানতে হবে কার মোহাম্মদুর আল্লাহ আমাদের কবুল করুন না হলে কিন্তু আফসুস করতে হবে কোন কাজে লাগবে না কোন কাজে লাগবে না কোন উপকারে আসবে না আমার ভাই আমি জামাল উদ্দিন আজকে বলে যাই হয়তো কবরে সেই দিন আপনার আফসুস করা ছাড়া আর কিছুই কুলাইবে না আপনি এলাকার মেম্বার আপনি চেয়ারম্যান আপনি মন্ত্রী আপনি এলাকার যুব যুব সংগঠনের লিডার আপনি সভাপতি সেক্রেটারি কিন্তু আল্লাহর কোরআনের জন্য কোনো আপনার কর্ম তৎপরতা নাই আপনি আজকে তবা করুন না আমার নবী যেহেতু কবর পর্যন্ত বিপৃতি অতএব আমি নবীর দলেই থাকবো কারণ মৃত্যুর সময়ও বলে যায় আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম ঠিক না বলে বিসমিল্লাহি ওয়ালা অর্থ কি আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম মিল্লাত অর্থ কি দল ইংলিশে কি বলে পার্টি ইংলিশে বলে কি পার্টি দলকে ইংলিশে কি বলে পার্টি তাহলে আপনি কবরের মধ্যে আপনার আমার দেশের প্রধানমন্ত্রীকে যখন রাখবে এই দোয়া না বিরোধী দলের নেতা নেত্রীদেরকে এই কথা বলবে না মুসলমান যদি হয় সেনাবাহিনী র্যাব যারাই বলেন মৃত্যুর পরে যখন কবরে রাখবে তখন বলবে আলা মিল্লাতে নামে নবীর দলে দুনিয়ায় ও আপনি নবীর দল করেন নাই নবীর আদর্শের জন্য কাজ করেন নাই বরং যারা নবীর আদর্শ কায়েম করতে চাইতো তাদেরকে আপনি মারতেন তাদেরকে ব্যান্ড করতেন তাদেরকে হত্যা করতেন আপনার মতো কুলাঙ্গার কেউ নাই আপনার মিথ্যা কথা বলে সর্বপ্রথম লাশ আপনার কবরে রাখা হবে এই রকম জঘন্য মিথ্যা নিয়ে মরতে জানাপেলা অতএব নবীর দলে থাকতে হবে মরার পরে না মরার আগে পৃথিবীর কেউ যদি না বলে আমি নবীর দলের লোক আমার কিচ্ছু যায় আসে না তারপর আমার শ্লোগান আমার মিছিল আমার মিটিং আমার পোস্টারিং আমার প্রতিদিনের কর্মতৎপরতা আমার সংসদে উপস্থাপনা। এবং আমার দলীয় তৎপরতা সব ছিল নবীর আদর্শ কায়েমের জন্য এগুলোই আমাকে নবীর কাছে নিয়ে যাবে আমার নাজাতের জন্য দলিল হবে কিন্তু আপনি তার উল্টো করলে মনে রাখবেন আপনার আমল নামার সমস্ত আমলগুলোই বরবাদ হয়ে যাবে আমার ভাইয়েরা খেয়াল করুন এরপরে এই মানুষগুলো ষষ্ঠবারে মানুষের আফসুস করবে তকাজুতু সাবিলা আহ যদি নবীর পথ অনুসরণ করতাম এটা কখন বলবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন সুরার নাম সুরা বানি ইসরাইল আয়াত নম্বর বাহাত্তর আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে আমি আমতের ময়দানে যখন জড় করব তখন তাদেরকে আমি জড় করব দলে দলে আল্লাহ বলেন ইয়াওমানা সব মানুষদেরকে আমি আল্লাহ পৃথিবীতে যে যাকে নেতা মেনেছে যার আদর্শ কায়েম করেছে আমি ওই মানুষগুলোকে সামনে রেখে পিছনে কর্মী এবং সমর্থকদেরকে জড়ো করব এই পৃথিবীতে যারা কালমার্সের আদর্শের লত পেছনে তারা থাকবে সামনে কালমার্স লেলিনের লোকেরা পিছনে তার সমর্থক সামনে লেনিন এর লোক মাউসেদুং সামনে পিছনে জওহরলাল নেহেরু ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম এই ভারত উপমহাদেশের প্রথম আনছে জওহরলাল নেহেরু এইটা আমার দেশে আবার ভাড়া করিয়া আনছে আহ ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা ধর্ম নিরপেক্ষ নই আমরা ধর্মের অনুসারী জোরে বলেন আমরা ধর্মের ধর্মীয় ব্যাপারে আমরা কেউ নিরপেক্ষ নই আমরা সবাই কোনো না কোনো হিন্দু ধর্মের দেশ ধর্মের অনুসারী খ্রিস্টিয়ান ধর্ম কোন ধর্মের অনুসারী সে যে লোকটি ইহুদি সে কোন ধর্মের অনুসারী অতএব ধর্মীয় ব্যাপারে আমরা কেউ নিরপেক্ষ না যার যার ধর্মে শেষে সুন্দর করে পালন করবো অতএব আমরা নিরপেক্ষ না এটা একটা কুফরি কথা এবারে আসুন এই লোকগুলো আফসুস করে বলবে আরে নবী যখন সামনে যাবে নবীর সাথে সাথে নবীর অনুসারীরা যাবে সোহান আল্লাহ বলবেন না এই আমি কি বানাই কথা বলতেছি নাকি এগুলো আমার কথা না আল্লাহর কথা আরেকটু জোরে বলেন এগুলো কার কথা এগুলো কার কথা আপনার বিশ্বাস হয় না তাহলে তো আপনার ইমানই নাই তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহ রব আলিন দেখুন আপনারা কাদিয়ানিরা মোমেন না কাফের কাফের শেষ মাসালা হচ্ছে যে কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না ওরাও কাফের এই তিরিশ পারা কোরআনের পাঁচশো চল্লিশটা রুকু ছয় হাজার দুইশো ছাপ্পান্নটা আয়াত মতান্তরে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত বিশ্বাস করুন এর সব আয়াত তারা মানে মাত্র তিনটা অক্ষর মানে না কয়টা অক্ষর ও খ তাম এই খ তামিম এই তিনটা অক্ষর খ মিম এতটুকু মানে না বাকি সব মানে নামাজ রোজা হজ জাকাত পর্দা পুশিদা দেয়া হালাল হারাম সব মানে শুধু মানে না কয়টা অক্ষর তিনটা আয়াত না না কি মাত্র তিনটা তিনটা অক্ষর না মানার কারণে তাদেরকে কাফের বলতেছেন আর আমি একের বেলা গায়াত তেলাবাদ করছি নূন্যতম যদি আপনার এই চিন্তা হয় যে এটা হইতেও পারে নাও হতে পারে কিংবা আপনি যদি আয়াত শোনার পরে যদি ফিরে না আসেন স্তামের পথে কোরআনের পথে আন্দোলন বিধান প্রতিষ্ঠার পথে তাহলে আপনি কয় নম্বর ইমান নাকি জঘন্য কাফের আপনি আজকে বিবেচনা করার সুযোগ এসেছেন জামাল উদ্দিন কবে আসবো জানি না কিন্তু এই দলিলগুলো লিখে রাখুন আয়াত নেন বাড়িতে নিয়ে মিলান তারপর আত্মসমালোচনা করুন নিজেকে নিজে প্রশ্ন করুন আমি আসলে কত জঘন্য হয়ে গেলাম আল্লাহ তালা বলেন ইয়ামানদুউ কুল্লা উনাসিব্বে এমামিহীন তুমি যাকে পৃথিবীতে নেতা মেনেছো সেই এমামকে সামনে রেখে নেতাকে সামনে রেখে পিছনে পিছনে ডাকবো আমাদের সামনে থাকবে কে মাহাম্মদুর যদি দুনিয়ায় আমরা নবীর আদর্শের অনুসারী থাকি কিন্তু আপনি তো নবীর অনুসারী না আপনি যদি নবীর অনুসারী না হন তালে আপনি যাকে নেতা বানাইছেন যেই নেতার ছবি টানাইছেন যেই নেতার ছবি গলায় পড়ছেন যেই নেতার জিকির করতে 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 মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছেন ওই নেতা সামনে যাবে এবার পরিণতি শুনেন পরিণতি ওই নেতার উপরেও ফরজ ছিল আল্লাহর নবীকে নেতা মানা ঠিকই না বলেন ওই নেতার উপরেও ईमानদার হিসাবে উচিত ছিল কি আল্লাহর নবীকে কার নামাজের মধ্যে সে সাইয়েদে না কারে কয় আল্লাহর নবী সাইয়েদে না মোহাম্মদ বলে অথচ সেও আর অনুসারী যারা আছেন ওই নেতার তাদের অবস্থাও খারাপ নবীকে বাদ দিয়ে পৃথিবীতে অন্য কোনো নেতা মানলে সে নবীর উন্মাদ থাকে না সে ওই নেতার যে হয়েছে উন্মাদ অনুসারী কর্মী উম্মত অর্থ সমর্থক তাহলে আপনি নবীর সমর্থক মানেন না নবীর অনুসরণ করেন না তাহলে আপনি কিসের উম্ম আপনি নাম নাম হচ্ছে নবীর উন্মত আপনি কাম করেন তো সলিম উদ্দিন রাগ করেছে এবার শুনুন কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরার নাম সূরা হুদ সূরার নাম আয়াত নম্বর ৯৮ বাড়িতে গিয়া খোলো যুবক ও ভাই ও বোনেরা ভালো করে বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআউরাদাহুমুন নার ওয়াবি ই সুলভিরদুল মাউরু আল্লাহ আল্লাহ রাম্বুল্হ রামীন পরেন সেই দিন নবীর কাছে ওরা দৌড়িয়ে যেতে থাকবে আল্লাহ নবী বলবেন সোকান কান সো কালিমান বাদি রামীম বা ভাগাও ভাগাও দেশের মধ্যে এই বাংলাদেশের মধ্যে হুফ আল্লাহ নবীর আদর্শ কায়েম করতে চায় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মস্তফা রসুল তোমার আদর্শ বলি নাই বলবো না এই স্লোগান দেয়ার লোক আছে না নেই কিন্তু আপনি তাদেরকে দৈিয়া পিটাইতেন তাদেরকে মিথ্যা মামলা দিতেন আহারে কপাল পোড়া তাদেরকে শক্তিশালী করা দরকার ছিল আপনি যদি একান্ত না পারেন তারা যদি ভালো না পারে আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহর দিন নবীর আদর্শ কায়েমের জন্য সহযোগিতা করা দরকার ছিল ঠিক কিনা বলে সহযোগিতা আপনি করেন নাই বরং আবু জেহেল যেই কাজ করেছে নবীর ক্ষেত্রে সাবিদের ক্ষেত্রে আপনি ঠিক সেটাই করে যাচ্ছেন অর্থাৎ চূড়ান্ত বিরোধিতা আপনি কেমনে জান্নাতে যাবেন এত সহজ আল্লাহ নবী বলেন তখন ওরা দৌড়ে আসতে চাইবে আর বলবে ভাগাও ভাগাও তোমরা আমার উম্মাদ না তোমরা হইলা ওই জহরলাল নেহরুর উম্মাদ কালমার্সের উম্মাদ লেলিনের উম্মাদ মাউসুদিনের উম্মাদ ফ্রয়েডের উম্মাদ নাউজুবিল্লাহ বলবেন না তাহলে আপনার সামনে কাকে পেতে চান মোহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহর আদর্শের সৈনিক যদি হন তাহলে আল্লাহর আড়স্যের নিচে ছায়া হবে এই জন্য তারা আফসুস করে বলবে সুরা আহজাব আয়াত নম্বর ছেষট্টি আফসোস করে বলবে আরে যদি দুনিয়ায় নবীর অনুসরণ করে আসতাম ওই ছেলেদের মতো ওই ভাইদের মতো ওই মুরব্বীদের মতো যারা নবীর আদর্শ কায়েম করতে চেয়েছে তাহলে কত না ভালো হতো আমার ভাইরা এই পরকালে কে এই আফসুসটা করতে চান নাকি এখন থেকে নবীর দলে যোগ দিতে চান আল্লাহর নবীর আদর্শ যারা কায়েম করতে চায় তাদের দলে যোগ দিতে চান কে কে আছেন হ্যাঁ তুচু করে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো আমি একটা স্লোগান দিই বলেন হা তুচু করেন এবার বলেন আমার নেতা তোমার নেতা এই যুবক আওয়াজ তো এটা চাই নেই আকাশ বাতাস মুখরিত করবে গাছপালা সাক্ষ্য থাকবে লক্ষ লক্ষ ফেরেস্তা সাক্ষী দেবে তোমার পক্ষে কীট পতঙ্গ সাক্ষী দেবে এমন ভাবে আওয়াজ তোলো তোমার কণ্ঠের শ্রেষ্ঠ আওয়াজটি আজ হোক তুমি আবার বলো আমার নেতা তোমার নেতা আবার আমার নেতা তোমার নেতা রাসুল তোমার আদর্শ বলে নাই ভুলব না মায়া আল্লাহ আল্লাহ কবুল করুক আমার ভাইয়া আমার নবীন আদর্শের বাইরে অন্য কোন আদর্শ কেউ যদি মানে তাদেরকে আল্লাহ আরবুল আলামিন কি শাস্তি দেবেন সেই কথা বলেছেন ইয়ং এ তু কল্লাব উজু সর্বপ্রথম আমি জাহান নামের মধ্যে তাদের চেহারা গুলোকে উলট পালট করে ভাজি করবো বলেন না এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো দুনিয়ার মানুষ এই দুনিয়ার বুকিব আমার কোরআনের বিরুদ্ধে যত দল আছে মত আছে যত দল আছে এবং শ্রেণী আছে তাদেরকে বিজয় করার জন্য বিজয়ী করার জন্য মানুষ কাজ করে ঠিক না বলেন এমনকি জাল ভোটও দেয় আমার কাছে একটা আলা নেন সেটা হচ্ছে একটা মানুষ যদি জাল ভোট দেয় মনে করেন একজনে পাঁচটা ভোট দিল তাহলে পাঁচজন আর হক নষ্ট করলো ঠিক না শুধু তাই না ওখানে প্রত্যেকটা ভোটারের সাথে তার বাবার নাম আছে না নেই একজনে যদি পাঁচটা ভোট দেয় তাই ওই লোকটার বাবুই লো কয়টা কেয়ামতের ময়দানে পাঁচ জনে তোরে ধরবে তুই আমার পুত আরেকজনে কবি না আমার পোলা কবি আমার পোলা ওর মায়ের আনবে যে পোলা কার তুই আগে বেটা হারামি শুধু তাই না মহিলারা ভরতেছে জাল ভোট কপাল তো পড়ছে তোর তোর ঘরে শান্তি নাই বেটি লাইখে রাখ ওই নেতাও তোরে জিজ্ঞেস করবে না মনে রাখিস তোর ঘর ছাড়া হইতে হবে ওই সন্তান অনুগত হবে না তোর ঘরে আগুন লাগছে জাহান্নামের আগুন টিকে না খায় তোর স্বামী তোরে ভালোবাসবে না আল্লাহর কসম শুনুন কারণ কি শুনুন কারণ কি কারণ হচ্ছে স্বামীর নাম থাকে না সফুরা বেগ স্বামীর নাম কলিম উদ্দিন জরিনা বেগম স্বামীর নাম কি জব্বর আলী তার আপনি দিয়েছেন পঞ্চাশটা স্বামী কয়জন হয়েছে আর পেয়ারের বাচ্চা ওই আপনি মনে করেন এটা ভালো হইবে ওই তো কয়দিন পর তোমার লাগতেইবে বুঝতেছ না অপরদিকে মানুষের হক নষ্ট করেছ মানুষ গেছে তার অধিকার প্রয়োগের জন্য তুমি তা খেয়ে ফেলেছ কামতের ময়দানে এই মানুষগুলো তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে মানুষের মনে কষ্ট দিয়েছ মানুষের অধিকার হনন করেছ অধিকার হনন করার কারণে মানুষগুলো আল্লাহর কাছে মামলা করবে এত সহজ না এত সহজ না আপনি কার হক নষ্ট করেছেন ভোট ছিল এর দিয়ে সি আমি এর অধিকার আমি খাইলাম কিনা তাই একজনের অধিকার আরেকজনের নষ্ট করা ইসলামে কি জায়েজ আছে কথাটা ভালো লাগে নাই আমি জানি ভালো লাগবে না কিন্তু হারাম হইয়া কার ভালো লাগলে লাগলে না লাগলে লাগবে আমার কি কিন্তু একজন মোমেন আলেম হিসাবে এই এই সচেতনতা আমার করা দরকার আছে না নাই আছে না নাই আছে আর না হলে গুনার দিকে আপনি ধাবমান নকল কইরা পাস করছেন চাকরির টাকা হালাল না হারাম এ ভাই এক লোক গরু আনছে চুরি করিয়া আইন এক জবা দেশে কোরবানি এই গোস্ত খাওয়া হালাল না হারাম এই মাসলা বোঝেন আপনার এক লোক জেনা করছে জেনা করার পর ফেডে বাচ্চা হইছে বাচ্চা ধরাইছে মেয়েটারে কেমনে বৈধভাবে না অবৈধভাবে বোঝেন না মাসলা এটাও তো বোঝা দরকার ছেলে যুবক ছেলে কোনো এক মেয়ের সাথে কি করেছে অবৈধ এরপর প্যাডে কি হয়েছে এখন যদি কেউ কয় যে ভাই খুব ফায়দা এই আমি কোরআনে হাফেজ বানাবো বলেন তো দেখি এতে কোনো লাভ আছে এখন সিলেটাই কি প্রথমেই গুনা থেকে মাপ চাওয়া উচিত ছিল ঠিকই না বলেন অতএব আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন আমিন কি করতে হবে এজন্য কি করতে হবে তাও বা করতে হবে আল্লাহ মাফ করুন বলেন আমিন যারা এ কাজ করেছেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে মাপ চান আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে মানুষের অধিকার নষ্ট করবে না আল্লাহ কোরআনের মধ্যে এজন্য বলেছেন শোনো যারা এই পৃথিবীতে পৃথিবীতে যারা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্ত নেক উপার্জন করতো না খেয়ে থাকতো কিন্তু হালাল হারাম পথে পা বাড়াতো না আরে আমরা যদি তাদের সঙ্গী হইতাম তাহলে আজকে আল্লাহ আমাদেরকে বিজয়ের মালা পরাই দিতেন মনে রাখবেন কোন গুণাগারের গলায় আল্লাহ বিজয় মালা দিবেন না আপনি আখেরাতকে ধ্বংস করেছেন আপনার পরকাল আপনি শেষ করেছেন

চার নম্বর সুরা আমার ভাইরা এটা জামাল উদ্দিনের কথা না যদি এই কথাগুলো আল্লাহর হয় আপনি মানতে রাজি আছেন কি না কোনো বিরোধিতা করবেন নাকি নিজের মধ্যে যেই গুণা আছে নিজের মধ্যে যেই এক গিমি আছে এইটা বাদ দিয়া আল্লাহরটা মাইনা নেবেন এই চিন্তা এই ইমান আপনার ভিতরে আছে কি না কথাটা জামাল উদ্দিনের হলে আমারে ফাঁসি দেন কিন্তু কথা আমার আপনার আল্লাহর এই কথা তো আমার মালিকের এই কথা তো আমার মনিবের এই কথা তো আমার স্রষ্টার এই কথা আমার রহমানুর রাহিমের যার দয়ায় দুনিয়ায় বেঁচে আছি যার হুকুমে একদিন তার কাছে পারি জমাতে হবে আমার ভাইরা আল্লাহর এই কথাগুলো শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তারা চিৎকার করে বলবে আল্লাহ দুনিয়ায় যারা নেককার মানুষ ছিল যদি তাদের সাথে থাকতাম এই পৃথিবীতে মেম্বারিতে দাঁড়াইছেন আল্লাহর কোরআনের পক্ষ হইয়া আপনি কেন্দ্রে তো যাইতে পারেন নাই ঘরেও ঘুমাইতে পারেন নাই ঠিক না কেন ক্যান্ডিডেট হওয়ার অপরাধে চোদ্দ গোষ্ঠী জেলে ঠিক না কেন কিন্তু আপনার স্বপ্ন ছিল আল্লাহর কোরআন বিজয়ের জোরে বলেন কিসের কিন্তু এই দুনিয়ায় ফুলের মালা আপনি পড়তে পারলেন না অতস্থ আমার ভাই তুমি আফসুস করোনা করোনা তার কারণ হচ্ছে এই পৃথিবীতে সব কিন্তু আল্লাহর দিন বিজয় করিয়া যাইতে পারে নাই কিন্তু বিজয় করার স্বপ্ন সকলের মধ্যেই ছিল হাজরতি আলাহ ইসলামের স্বপ্ন পূরণ হয়েছে হজরতি দাউদ আলাহ ইসলামের স্বপ্ন পূরণ হয়েছে হাজরতি ইব্রাহিম আলাই ইসলামের স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু হজরত ইসিআলাইসলামের স্বপ্ন পূরণ হয় নাই ইউনুসআসলামের স্বপ্ন পূরণ হয় নাই ইয়াকুব ইসলামের স্বপ্ন পূরণ হয় নাই এমনি করে করে লক্ষ লক্ষ নবী যারা জমিনের বুকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে বিজয়ী শক্তি বানাবে এই জন্য তাদের চেষ্টা ছিল কিন্তু অনেকেই সফল হয় নাই কিন্তু তারা সাফল্যের দিক থেকে সফল না হলেও নবী হিসাবে দাওয়াতি মিশন হিসাবে তারা সফল ঠিক না বলে আমার রবি আল্লাহ বিজয় দিয়েছেন কিন্তু ইসে আলাই আল্লাহ বিজয় দেন নাই আমার ভাইরা কেমতের দিন আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দেবে এই শুধু প্রচেষ্টার কারণে কিসের কারণে প্রচেষ্টার কারণে আজও বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উদ্দিন কোরআনের আইন কি জামাল উদ্দিনের আইন হুজুরের আইন ইউসুফবার আইন এই যে আমাদের কি জানো শুকুর ভাইয়ের আইন কারো আইন না কোরআনের আইন বলুন কার আইন ওই আইন আল্লাহ কাদের জন্য আমাদের জন্য এখন আল্লাহর আইন আমরা মানি না বলুন তো দেখি এতে আল্লাহ আমাদের উপর খুশি না বেজার আল্লাহর রাইন মানলে আল্লাহ লাভ নাকি আমাদের লাভ আমাদের লাভ হাইরে পাগল বুঝলি না দুনিয়ায় যদি আল্লাহর আইন অনুযায়ী আমরা চলতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাউ আন আহালাল কুরা আমানু ওয়াত্তাকাউ আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাতির লোকেরা যদি আমি আল্লাহর আইন মেনে চলতো আমি আল্লাহর উপরে বিশ্বাস করতে আমার কোরআনের শাসন দিয়া দেশ যদি চলতো সরকার গঠন হইতো যদি কোরআনের আইন পাস করার জন্য তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্য অবশ্যই তাদের জন্য আসমানের সব বরকতের দরজা খুলে দিতাম জমিনের মধ্যে সকল বরকতের দরজা খুলে দিতাম জমিনের মধ্যে হীরার খনি মুক্তার খনি জমিনের মধ্যে তেলের খনি কয়লার খনি গ্যাসের খনি জমিনের মধ্যে স্বর্ণের খনি আরে আমার ভাই এই জমিনে আরো উর্বর হইয়া ফসলও বেড়ে যাইত আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারা রে মাঝে মাঝেই একটু একটু খনি দিয়া বুঝাই আমি আল্লাহ জমিনের মধ্যে কত নিয়ামত রেখেছি জমিনের উপরেই ভাগ যদি আমার কোরআন দিয়া চালাইতি আমি আল্লাহ রব্বুল আলমিন জমিনের সমস্ত বরকতের দরজা তোদের জন্য অবশ্যই খুলে দিতাম করলাম না আল্লাহটা বাদ দিলাম এখন কি হলো আমাদের সমাজে আল্লাহর আইন না থাকার কারণে পরকালে আল্লাহর আইনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে দুনিয়ায় যদি আল্লাহর আইনে আমরা চলতাম পরকালে জান্নাতে যাওয়া সহজ হয়ে যেত আল্লাহ আমরা তো তোমার এই প্র্যাকটিস করতেছি তোমার আইন তো মানি সেই তোমার আইন তোমার হুকুম মানি তো দুনিয়া থেকে এখন আর কিসের বিচার হুকুম তো দুনিয়াই মাইনার্স আর এখন আল্লাহর হুকুম না তবে আল্লাহর আইন সারা জন্য কাজ করতে প্রস্তুত এবং প্রমাণ দেবে তাদের জন্য আল্লাহর কাছে হিসাব সহজ হয়ে যাবে যে আল্লাহ মানতে পারি নাই কিন্তু দুনিয়ার বুকে আমরা মানতে চেয়েছিলাম তোমারই আইন অতএব একটি ইসলামী সংগঠনে একামতে দিনের কাবেলে আপনাকে সামিল থাকা অর্থ আল্লাহর সামনে কমপক্ষে প্রমাণ দেয় যে আল্লাহ ব্যাংক ছিল ঘুষ ভিত্তিক মানে সুদ ভিত্তিক কিন্তু আমি সুদের পক্ষে ছিলাম না প্রমাণ কি যখনই নির্বাচন আসছে তখন তো আমি কোরআনের পক্ষে কাজ করছি আমি চাইছিলাম সুদ মুক্ত সমাজ হোক আপনি দেখুন মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু দেখুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় না যতদিন ছিলেন ততদিন আইন মেনেছেন কার না আবু জেহেলের আইন আবু আবুজেল আইন না মানলে তো নবী রাষ্ট্রদ্রোহী হয়ে যায় আবুল্লাহ সাহিবাদের আইন মেনেছে শুধু তাই না আল্লাহর নবী কাবা ঘর জিয়ারত করেন জিয়ারত করেছেন না নবীরা নবী সাল্লাহ ইসলাম এবং আরবের লোকের আখ থেকেই কাবাঘর কি তো করতো এবং বিদেশ থেকে লোকজন এসেও তো করতো এমন কি নবী নবুয়ত পাওয়ার পরেও সাহাবিরে ইমান গ্রহণ করার পরেও কাবাগর তো আপ করা অথচ ছিল কতগুলো তিনশো ষাটটি মূর্তি কিন্তু নবী কি চান মূর্তি কাবা থাকুক এটা নাই নবী কি চেয়েছেন সুদ ভিত্তিক রাষ্ট্র থাকুক এটা চেয়েছেন চান নাই চান নাই বুঝলেন কেমনে সেটা হয়েছে যেই দিনই নবীর হাতে রাষ্ট্র ক্ষমতায় এসেছে মোদিনায় তিনি কি করে দিলেন সুদ মুক্ত করে দিলেন জেনা মুক্ত মুক্ত করে করে দিলেন দিলেন মদ নবী যা চেয়েছেন মক্কায় পারে নাই কিন্তু মদিনায় গিয়ে কি চান সেটা তিনি দেখিয়ে দিয়েছেন কথাটা বুঝে যাচ্ছে কিনা যেই দিন তিনি মক্কা বিজয় করলেন মক্কা যেদিন তার রাষ্ট্র ক্ষমতায় তার আয়ত্ত চলে আসলো শাসনের মধ্যে সেই দিন কি আর তিনি মূর্তি রেখেছেন কাবায় সর্বপ্রথম মূর্তিগুলো অপসরণ করেছেন ভেঙে ফেলেছেন ঠিকই না বলুন তাহলে বোঝা যায় নবীজিৎসাল্লাহ ইসলাম যদিও মূর্তির চারপাশে রেখে মূর্তি রেখেই কাবার চারপাশ জিয়ারত করেছিলেন কিন্তু অন্তরে ছিল মূর্তি না থাকুক আর বাস্তবতার নিরিখে এখন এটা মেনে চলতে তিনি কারণ এখন তো মূর্তির গায়ে হাত দিলে তো নবীর হাড্ডি গুঁড়ো করে ফেলায় আবু জেল আবুল হাবের গোষ্ঠীরা আর ওখানে নবী সুদ মানা করলে শোনে গেরা মদ মানা করলে শোনে গেরা কারণ এটা তো রাষ্ট্রীয় কথা রাষ্ট্রে আইন করবে এগুলো নিষিদ্ধ করার জন্য যেহেতু এটা নবীর হাতে ছিল না কিন্তু নবীটা ঘৃণা করতেন ঘৃণার প্রমাণটা দিয়েছেন যখন তার হাতে রাষ্ট্র ক্ষমতা আসছে সাথে সাথে এগুলো তিনি কি করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন অতএব আজ একটি সুদভিত্তিক সমাজ বেপরদার সমাজ মদ লাইসেন্স দেওয়া সমাজ এই সমাজের মধ্যেই আমরা থাকি কিন্তু আমরা চাই না মদ থাকুক গাঁজা থাকুক ফেন্সিডিল থাকুক সুদ থাকুক ঘুষ থাকুক থাকুক এগুলো আমরা কি করি না চাই না তো প্রমাণটা কি আসে তখনই আমরা ইসলামের পথে ইসলামের পক্ষশক্তিকে বিজয় করার জন্য চেষ্টা করি ডাক আসলে আল্লাহর কোরআনের স্লোগান নিয়ে বেরিয়ে পড়ি দান এবং মাল দিয়ে ঠিক না বলো এর দ্বারা প্রমাণ দেয় আল্লাহ আসলে ওটা আমরা চাই নাই ওই আপনার মিছিল তাগতি শক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে সেদিন দলিল হবে আল্লাহ আমরা তো চাই নাই আল্লাহ বলবেন হ্যাঁ আমি তো তোমাকে শক্তি নাই কিন্তু তুমি চাওনি এই কারণে করে কিন্তু আপনি যদি ওই দলের দালালি করেন আপনার মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই আবার আফসুস করে বলবেন কয়টা আফসুস গেল আটটা নাকি এবার নয় নম্বর আফসুস মূর্তি পূজা যারা করে দেব দেবীর পূজা করে চন্দ্র চন্দ্রসূর্যের পূজা করে এরপরে যারা পীরের পায়ের মধ্যে শেষ দা কবরের মধ্যে সিজদা मारे কবরের নামে মান্নত করে পীরের নামে মান্নত করে আছেন না নাই আমাদের ফরিদপুরে এক পীর আছে তার দরবারে যতগুলো গরু গেছে কোন কোন দরবারে ততগুলো মানুষ হয় না জানেন এই দরবারে গরুরে তো ঠেলা কেন কথা বুঝছেন কি খালি মুরিদরা গরু লই যায় আর যায় যে যাওয়ার সময় বিড়ি খায় আর যায় নামাজ রোজা কত কিছু বাদ হয়ে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ লাউসি জীবনটা শেষ রে ভাই অথচ এলাকার মধ্যে কত এতিমখানা আছে কত মিসকিন আছে কত অসহায় আছে তাদের জন্য দুই টুকরা গরুর গোস্ত দিতে ওদের কলজা ছি আফসোস করে বলবে আরে আমার কপাল যদি আমি দুনিয়ায় আল্লাহর সাথে কাউকে শিরিক না করতাম কত না ভালো হতো মুশ্রেক যারা তারা জান্নাতে যেতে তখন তারা আফসোস করে এই আয়াতটা বলবে সুরার নাম সুরা কাহাফ আয়াত নম্বর বিয়াল্লিশ আঠারো নম্বর সুরা শেষ আফসোস যেটা করবে এটা খুবই জঘন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনাম শেষ আফসোস হলো দশ নম্বর আফসোস এই দশ নম্বর আফসুস হলো ওয়াসি কাফারু ইলা জাহান্নার জাহান্নামের দিকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় নিয়ে যাবে এই লাঞ্ছনাটা কেমন হবে আল্লাহ সেই কথা বলেছেন সুরা ফোরকনের ছেচল্লিশ নম্বর আয়াতের মধ্যে গিয়া ইয়মে না হাঁসুরুঘুম আয়লা অযু কি কিম আল্লাহ আলামিন বলেন গলা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা প্যারালাইজড করে দেব। শুধুমাত্র চেহারার মধ্যে একটু শক্তি থাকবে অনুভূতি থাকবে কিন্তু তারা কানা হয়ে যাবে কালা হয়ে যাবে মানে কানে কিছু শুনবে না অন্ধ হয়ে যাবে বোবা হয়ে যাবে আল্লাহ আকবার চোখে দেখবে না কানে শুনবে না বোবা হয়ে যাবে কথা বলতে পারবে না আর গলা থেকে পা পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত প্যারালাইজড হয়ে যাবে জামাল উদ্দিনের কথা না আমার আল্লাহর কথা তার কারণ কোরআনের বিপক্ষে চলার কারণে তাদের এই পরিণতি হবে কত মন্ত্রী কত এমপি আমি আশ্চর্য হই বিচারক রায় দিচ্ছে বাংলাদেশে ইসলামী দলের বিরুদ্ধে মামলা করছে মুসলমান ইসলামী দল ব্যান্ড করার জন্য

এইটা আমি পছন্দ করবো না এই জন্য আপনি নিজে একটা ইসলামী দল করেন ওই দল না করা পর্যন্ত আপনি ইসলামী দল নিষিদ্ধ করতে পারেন না ইসলামী দল কেন বাংলাদেশে বাংলাদেশের দল আমি সত্য কাছে আমার নিষিদ্ধ এবার শুনুন শোনো শোনো কাপাল জামাল উদ্দিন আবার কোনদিন আসবে জানি না একদিন হয়তো এটাই জীবনের শেষ আজ হয়ে যেতে পারে আপনারও হতে পারে আল্লাহর কাছে একদিন যেতে হবে আপনি আল্লাহর কোরআনের পক্ষে একটা কথা উচ্চারণ করতে পারেন না আপনিও পারলেন না যারা করে তাদেরকে নিষিদ্ধ করেন এটা আবু জেহেলের কাজ ফিরাউনের কাজ নমরুদের কাজ অথচ আল্লাহর নিয়ামত ভোগ করছি আমরা একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের কিনারে যখন যাবে তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে আলামিয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুন আলাইকুম মির রাব্বিকুম লিইয়াউমিকুম হাযা আরে তোরা দি মুসলমানের ঘরে জন্ম নেয়া তোরা জাহান্নামের কিনারে আসছিস কে তোদের কি তোদের কাছে কি কোনো কোনো আলেম যায় নাই কোনো নবী রাসূল যায় নাই কিংবা কোনো দায়ী যায় নাই তারা কি গিয়া বলে নাই কোরআনের পক্ষে না থাকলে জাহান নামে যাওয়া লাগবে কোরআন না পড়লে দোজকে যাবি আল্লাহ নবীর আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ মানলে তুই জাহান্নামে নামে যাবি এই কথা কি তোমাদের কাছে কেউ বলে নাই আল্লাহ আকবর সেই দিন এই জামাল উদ্দিনের ওয়াজ তোমার জান্নাত কিংবা জাহান্নামে নেয়ার জন্য দলিল হবে ঠিক কিনা বলেন ঠিক আজ গায়ের জোরে সব করা শুরু হয়ে গেছে আল্লাহর কাছে এই জোরের কোনো মূল্য নাই সামান্য জোর নিয়ে এত লাভাইয়েন না পৃথিবীতে যারা এই লাভাইছে তারা শেষ হয়ে গেছে আমিও থাকবো না আপনিও থাকবেন না কিন্তু আপনি কোরআনের পক্ষের মানুষ কিনা তাহলে কোরআন আপনার পক্ষে থাকবে কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে আজ যদি কোরআনের পক্ষে আমি থাকি আমার মৃত্যু হলেও কোরআন পরকালে আমার পক্ষে থাকবে আল্লাহ আর দুনিয়ায় যদি কেউ কোরআনের বিপক্ষে থাকে কোরআন তার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে আল্লাহ তার বিরুদ্ধে মামলা করবে সুরা নাম সুরা ফুরকান বক্কর সকর কথা জামালউদ্দিন পছন্দ করে না যা বলবো সব কোরআন দিয়ে হাদিস দিয়ে বলি बेटा শুনুন সূরার নাম সুরা ফোরকান, আয়াত নম্বর তিরিশ আল্লাহ তালা বলছেন ওয়া কালার রাসূল ইয়া রাব্বি ইন্ন কওমি দুনিয়ার বুকে ওদের ক্ষমতা ছিল কিন্তু কোরআনটারে দুর্বল কইরা দিছিল ক্ষমতায় যাইয়ে তারা কোরআনকে কি করেছে ক্ষমতায় যাইয়ে তারা কি করছে কোরআনকে দুর্বল করে দিয়েছে এটা মাহজুর করে দিয়েছে এটাকে তারা অপদস্থ বানিয়েছে এটা খতমের কেতাব বানাইছে কোরআন পাইলে তাদেরকে জঙ্গি মামলা দিত কোরআনের পক্ষে কথা বললে তাদের ঘর বাড়ি ছাড়া করতো আল্লাহ ওরা নিজেরাও বলতো না যারা বলতো তাদেরকে অত্যাচার করে কোরানকে তারা মাহজুর অতিরিক্ত দুর্বল করে দিয়েছে আজকে আল্লাহ তাদের বিরুদ্ধে আমি মামলা করলাম তুমি তো নবীর মামলার রাশি আমার আসামি দিয়ে করবা কোন কসু আন্ত তুমি নিজে নিজেই তো নবীর মামলার আশামি হয়েছে। আমাকে আসামি দিলে আমি জেলের মধ্যে পষবো মরবো ফাঁসি হবে শহীদ হব কিন্তু তুমি তো নবীর মামলার আসামি ওই মামলা মোকাবেলা করে কোনো দিন না না সম্ভব নয় মহা সত্য প্রকাশিত হলো যান নামের কিনারে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে কোনো রসুল যায় নাই কোন দাওয়াত যায় নাই কোরআনের কথা বলে নাই তপসির মাফিলে শোনো নাই রেকর্ড হয় নাই তুমি কি কোনো দিন শোনো নাই ইউটিউবের মধ্যে আলোচনা শোনো নাই হাজার কথা আল্লাহ ফেলে তারা প্রশ্ন করবে তখন তারা বলবে কলু বালা হুম হুম অবশ্যই শুনছি কিন্তু বিশ্বাস করি মানি নেই তার কারণ তাহলে ভাল লাগবে না চেয়ারম্যানই হইতে পারবো না মোস্তানি চললে যাইবে টেন্ডারবাজি শেষ হয়ে যাইবে কোরআনের পথে যদি চলি তাহলে কালকেই আমার বিরুদ্ধে মামলা হইবে তিনটা এই ভয়ের ঠেলায় কিছু করি নেই বরং কোরআনের বিরুদ্ধে চালাইতাম কোরআনের কর্মীদেরকে হত্যা করে আমরা চাকরিতে প্রমোশন নিতাম আহ জাহান্নামের কিনারে যখন হাজির আহ বিশ্বাস করো বন্ধু এই আয়াতগুলো গুলো পরে রাত্রে আর ঘুমাইতে পারে না আমার পাশে আমার স্ত্রী বলে কি হয়েছে ঘুমান না কেন কি আপনার হয়েছে কি আরে আজকে দেখতেছি আমার দেশের কোটি কোটি যুবক নবীর মামলার আসামি হয়ে আস আমার দেশের লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ নারী পুরুষ সমানে জাহান নামের খাতায় নাম লেখাইয়া নবীর মামলার আসামি হয়ে আছে গুম কি হয় বলেন আজকে জানাইয়া দিলাম দরদ ভরা দিন আমার ভাইরা কবি সুন্দর করে বলেছেন আমারে ঘর ভাঙে আছে যে বাপ আমার ঘর ভাঙে আছে যে বা আমি বাধি তার ঘর আপন করিতে খুঁজিয়া মরি যে করেছে মরে পর তোমাকে আমি বাঁচাতে চাই কিন্তু তুমি কেন জাহান নামের কীট হয়ে যাচ্ছে লাফাইয়া লাফাইয়া আমি তোমাকে শত্রু মনে করি না বন্ধু তুমি আমাকে বন্ধু ভাবনা কেন জাহান নামের প্রচন্ড আজাবের গর্জন জাহান নামের প্রচন্ড তাপ যখন তার চেহারার মধ্যে লেগে যাবে সাথে সাথে আফসুস করে বলবে ইয়া লাইতানা নু بآيات ربنا بآيات ربنا ونكون من المؤمنين سورة أحزاب آيات نمبر 27 قرآن সুরার মধ্যে আল্লাহ সুরা সুরার নাম কি আন্না নম্বর সুরা ষষ্ঠ সুরা যাইয়া বাড়িতে দেখবেন এই আয়াতগুলো আল্লাহ কিচ্ছু চাই না আরে কত এমপি কত মন্ত্রী কত বুদ্ধিজীবী কত জোয়েন্দা কত কত এমপি কত মন্ত্রী কত চেয়ারম্যান কত চৌকিদার এলাকার কত ছাত্র ছাত্রনেতা নেতা কত নারী কত পুরুষ এই আফসুস করে বলবে আল্লাহ জীবনে একটা বারে লাউ নুরাদু একবারের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা আল্লাহ তোমার একটা আয়াতকেও আমরা অস্বীকার করব না তোমার কোরআনের পুরাপুরি আইন ও কানুন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ভোট দেব মিছিল করব নেতৃত্ব দেব আল্লাহ তাআলা কোরআনের কথা যারা বলে তাদের সাথে আর কোনো বেয়াদবি করব না কোনো কাজ হবে দুনিয়ায় ফেল করলে পাশ করার সুযোগ আছে একবার নির্বাচনে পরাজিত হয়েছেন আর একবার বারবার সুযোগ আছে একবার আউট হয়ে গেছেন দ্বিতীয়বার খেলার সুযোগ আছে ঠিকই না বলেন কিন্তু এখান থেকে ফেরার আর কোনো সুযোগ আছে কি আমার ভাইরা আমি আর কোনো কথা বাড়াতে চাই না অতএব এই আফসুসগুলো নিয়ে মরতে চান মরার পরে আফসুস করতে চান নাকি এর বিপরীতে কাজ করতে চান বিপরীতে কাজ করলে আর আফসুস করা লাগবে না অতএব আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত যেই আফসুসগুলো শুনলাম আর একবার রিভিশন দিয়ে শেষ করি কেমন হয় একেবারে বানানো কথা যা আমি তৈরি করে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে বানানো মানে হচ্ছে একেবারে বানিয়ে গুনিয়ে সুন্দর গুছ করে নিয়ে আসা সেইটা আর কি দেখুন মৃত্যুর সময় মানুষ বলবে আহারে আল্লাহ যদি আমার একটু সময় দাও তাহলে প্রচুর দান করব এবং নেককারদের সাথেই হয়ে যাব। ওয়াকুম মিনাস সলিহিন সলিহিন কারে কয় সলিহীন হলো বোঝার জন্য সলিহিন মানে আপনি যদি মনে করেন এটা অমুক পিসা মাথায় গোমটা দিবই বই থাকে এটা বোকা আপনি একটা বোকা সলিহিনের সঙ্গে ভিন্ন ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রব্বি হাবলি মিনাস দেখছেন কি সন্তান চাইলেন সলিহিন সন্তান চাইলেন ঠিক না ভাইজান এটা নাম হইল সুরা আসফাত আয়াত নম্বর একশো কান খারা করে শুনতে হবে আয়াত নম্বর একশো সুরা আল্লাহর কাছে ডাক দিয়ে কয় রব্বি হাবলি মিনাস আল্লাহ তুমি আমার কি সন্তান দাও সন্তান এই সৎ কারে কয় সলিহীন কারে কয় এটা বোঝার জন্য আপনি চলে যান ইব্রাহিম আলাহ ইসলামের পুত্র ইসমাইলকে আল্লাহ দান করলেন নাকি এখন এই ছেলেরই বয়স যখন আবার সাত বছর মতান্তরে নয় বছর তখন আল্লাহ রব আলমিন বললেন তোমার প্রিয় প্রিয় জিনিসকে আল্লাহ আমার পথে কি করো কোরবানি করো আপনার শুনতেছেন আমার বাস এখন এই সন্তানকে নিয়ে তিনি যখন মিনা উপত্যকায় এখন মসজিদে নামের একটা মসজিদ আছে ওখানে যখন পাহাড়ের উপরে উঠাইলেন উঠাইয়া এব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাহ বসে জবা দিতে ওই একটুখানি নয় বছরের বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞেস করার দরকার আছে তোমার জবা দেবো কি না দেবো এই কক্সবাজারের ভাইরা ফ্রেশ বাতাস খান তাজা খাবার খান এই জন্য বিবেচনা করার জন্য একটু তাফসির ছেড়ে দেই ছোট্ট করে একটা ব্যাখ্যা দেখুন এখন বললেন যে উঠাই নিলেন কোথায় মসজিদে কফস মসজিদে কফস কফস এই পাহাড়ের উপরে উঠাইয়া ওখানে এখন মসজিদটা নাই ভেঙে সুরিয়ে গেছে এই একটু একটু কোনো লাগিয়ে আসল মসজিদে কফস এর জায়গায় নিয়ে বললেন ইয়া বোনাইয়া আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর জন্য জবেহ করি ফাংজুর ততব তুমি মতামত দাও চিন্তা ভাবনা করো আমাকে জানাও অথবা বিবেচনা করে দেখো মা দা তারা আমি কি বিষয়ে দেখলাম আল্লাহ আমার কি জিনিস একটু করো দেখি এই মেয়া আল্লাহ অর্ডার করছে তো এই ছেলের কাছে জিজ্ঞেস করার অধিকার দিলেন কেন ছেলেকে চিন্তা করার অধিকার দিলেন কেন তার কারণ কি জানেন ওই যে সলিহীন যে আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও সলিহীন মানে হচ্ছে আল্লাহর কোনো হুকুমের সামনে সে জবা হয়ে যাওয়ার জন্য কোনো দ্বিধা করে না এ হলো সলিহীনের বৈশিষ্ট্য এই জন্য এখানে বললেন আল্লাহ যদি ওই দোয়ার ফসল এই ইসমাইল হয় আমি বুঝাইতে পারিনি আল্লাহ গো দশ বছর আগে দোয়া করেছিলাম আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও রব্বি হাবলি মিনাস সলিহীন আল্লাহ ওই সলিহীন সন্তানের দুয়ার ফসল যদি এইটা হয় তাহলে তোমার কাছে তোমার হুকুমের কাছে তোমার শাসন তোমার বিধান প্রতিষ্ঠা করার জন্য সে কোনো দ্বিধা দ্বন্দ্ব করবে না কারণ সলিহীন যারা তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরবানি হওয়ার জন্য কোনো দ্বিধা করে না দোয়ার ফসল এইটা কিনা টেস্ট করতে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ বুঝে ফেললেন ছেলের কথা ইয়া আবাতifal মা তুমার সতাজিদনি ইনশাআল্লাহু মিনাস আব্বা দেরি কইরেন না আল্লাহর হুকুম বাস্তবায়ন করিয়া ফেলান তা আর দেরি করলে আল্লাহ বেজার হবে এজন্য দেখেন না ফাঁসির মঞ্চে যায় স্ত্রীকে ডাক দিয়ে বলে চল্লিশ বছর ঘর করেছি তুমি জানো আমি কেমন একটা মিথ্যা অপবাদে আমাকে হত্যা করে জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব। আমার ছেলে মেয়েদেরকে আল্লাহর দিনের জন্য প্রস্তুত করো তোমাদের জন্য আমি অপেক্ষা করতে থাকবো আমি আল্লাহর শহীদ এই মর্যাদা পাওয়ার জন্য অপেক্ষা করছি তোমাদের সাথে আমার কথাবার্তা কম এখন আমি জান্নাতের দিকে রওনা করেছি সলিহীন বোঝ মা তুমি কেন বাড়িতে ঠিক না তাহলে সলিহীন মানে কি বুজুর্গ না সলিহীন মানে আল্লাহর হুকুম কায়েমের জন্য যারা নিজেদেরকে পূর্ণ প্রস্তুত করে দেয় তাদেরকে বলা হয় কি মা তুমি কাঁদছো কেন বাড়িতে তোমার দেখা হবে তোমার দেখা শিডি দে মা দেগো তুমি কদছো কেন অ্যকে বাড়িতে তুমি মা শিখিয়েছিলে শহীদরা মরে না তাই হয়েছি শহীদ ম অভিমান করোনা অভিমান করোনা জিহাদ থেকে পারি কিমা মা গো জিহাদ থেকে পারি কিমা এমনে আর ফিরিতে মা তুমি কাঁদছ কেন একেলা বাড়িতে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মাও তোমার কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সাদতের মাও ঠিক না বলেন আল্লাহ আমাদের সকলকে আফসুস মুক্ত জীবন গঠন করে নেককার মানুষ হয়ে নবীদের সঙ্গী সাথী হওয়ার তৌফিক দিন বলেন আমিন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত শেষ আজকের মতো আছে একদিন সব করলে পরে আর কি কইতাম

যারাই আমি আল্লাহর বিধানের জন্য কাজ করবে আল্লাহ আকবার। আর যারা নবীর আদর্শ অনুযায়ী চলবে দৃঢ় বিশ্বাসে স্থাপন করে আমল করবে এই মানুষগুলা মান্নাবিদ্দিন আমি আল্লাহ এদেরকে নবীদের সাথে জান্নাতি বানাইয়া দেব। আস-সিদ্দিকিন সিদ্দিকদের সাথে ওয়াস-শুহাদা শহীদদের সাথে ওয়াস-সালিহিন এবং নেককার পরহেজগার তথা দিন কায়েমের এখনিষ্ট কর্মীদের সাথে জান্নাতি করে দেব আর তাদের জন্য আল্লাহ নিজের জান্নাতের জামিনদার হয়ে গেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু হাসবুকাল্লাহ ওমানিতুআকা মিনাল মুমিনিন অনবী নবী তোমার জন্য আর আমার কোরআনের পথে যারা কাজ করে তাদের জন্য আমি আল্লাহ নিজি জান্নাতের জামিন্দার হয়ে হুমাবে হামদিক সু আল্লাহ ইন তাস্তাকুকি নামাজের সুরাতে বসে একবার আলহামদু তিনবার সুরা খালাস করে

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبي جي لا تترك الصلاة متعمدا فإنه من ترك الصلاة متعمدا فقد بريت منه ذمة الله ورسوله أما رمات ایک وقت نماز و যে ব্যক্তি ইচ্ছে করে এক নামাজও ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের সমস্ত দায় দায়িত্ব তথা জিম্মেদারি উঠে যায় যারা এশা নামাজ পড়ে ঘুমাইবেন না আপনার আমানত পেয়েছে আল্লাহ পাইল না রসুলও পাইল না তাই নেলোকে শয়তানে এই অবস্থায় ঘুমাইয়া যদি মরেন তাহলে আপনি কি জান্নাতি আবার ফজর পড়বেন জুহুর পর্যন্ত যদি নামাজটা পড়েন তাহলে কার জিম্মেদারিতে থাকবে আল্লাহ এবং আল্লাহর আবার জুহুর পড়লাম আসর পর্যন্ত কার জিম্মেদারিতে জুহুর আসর পড়লাম মাগরীব পর্যন্ত কার জিম্মেদারিতে মাগরীব পরবো এসা পর্যন্ত কার থাকব থাকবো এসা পরে ঘুমাবো ফজর পর্যন্ত কার থাকব থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওয়াক্ত নামাজ নবীজি বলেছেন এ নামাজ তোমাদের উপরে প্রথম কবরে প্রশ্ন হবে নামাজ সম্বন্ধে আমার ভাইরা আর কোনো কথা না বলে আমরা সরাসরি মোনাজাতে চলে যাচ্ছি নবীজি বলেছেন যেই নারী মামনদের উদ্দেশ্যে বলছি যে নারী আমার কাছে চারটা কাজের জামিনদার হবে আমি তার জন্য হয়ে যাব এক নম্বর দৈনিক পাঁচ নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীর অনুগত থাকবে পর্দা পুশিদা মতো চলবে মা বোনেরা এই চারটি কাজ করার মাধ্যমে নবীজির জিম্মাদারিতে দাড়িতে জান্নাতি হওয়ার তৌফিক আপনি নিজে নিজে অর্জন করে নিতে পারেন আল্লাহ কবুল করুন আমার কথায় কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন আমাকে মাফ করে দিবেন আমি যা বলেছি কোরআন থেকে বলেছি হাদিস থেকে বলেছি এই কোরআন হাদিসের কথাগুলো যদি আপনার বিরুদ্ধে যায় আপনি কি বিরোধিতা করবেন নাকি আল্লাহর কোরআনের পক্ষে চলে আসবেন আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াতারহাম্নকুন আমিন আলখাসিরিন অপুল আল আমিন বাজারের চালিয়ে তলি সাবিল রসাদ ইসলামী সংগঠনের উদ্যোগে যুবকদের হৃদয় এবং আবেগ দিয়েই ভরা এই সুন্দর কোরানের মাহফিল পঞ্চম বার্ষিক মাহফিলের আঁখি মনে আছে তোমার দুবারে ভিক্ষুকের মতো হাজার হাজার নারী পুরুষ আধগুলো বাড়িয়েছে জীবন পরে যত গুণা করলাম কোরআনের বরকতে নবীজির মহাব্বতে আমাদের জিন্দিগির তাম গুণা রাশি মাফ করে দা গুণার ওরে দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজ রাইলের হাতে ধরা পড়ি আল্লাহ তাকাইয়া দেখো কত আলেমরা হাত পেতেছেন মুরব্বিরা হাত পেতেছেন দাড়ি চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে সামনে কবর সারা কিছু দেখে না কত যুবক এই মুহূর্তে সিনেমা নাটক টেলিভিশনের সামনে আড্ডায় থাকতে পারতো যুগা খেলার আসরে সব বাদ দিয়ে কোরআনের ময়দানে চাতক পাখির মতো বসে বসে থেকে অসহায় হাত দুইটা বাড়াই দিয়েছে কত শিশুরা রয়েছে পর্দার আলে নারীরা কত আলেমের মা আলেমের স্ত্রী আলেমের বোন আল্লাহ যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া লাগে যার কান্নার ফুপানো আমাজ তোমার আরস পর্যন্ত গিয়ে ধাক্কা খায় তাদের হাতের বদল হতে আমাদের সকল আর মনে আজাদ কবুল করে না যদি রহমানুর রাহিম নামটি তোমার কিসের লাগিয়া রহমানুর রহিম নামের গুণে যত গুণ জড়ে বান্দার কি বাধ্য আছে তত গুণ করে আল্লাহ কোরন্দর র একটা বান্দা একটা বান্ধাবান্দিকেও এক জাররা গুনা সহ ঘরে ফিরাইও না আল্লাহ তালা দয়া করে যতদিন বাঁচাইয়া রাখবা তোমার কোরানের পথে নবীর পূর্ণ আদর্শের অনুসারী হয়ে জিন্দিকি যাপনের তাওফিক দাও আল্লাহ সওয়াব যা দিয়েছো লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মহাম্মদ উল্লাহসোল না সাল্লাল্লাহ হুঁআলেই হিঁসাল্লামের রাওসামা রোকে পৌঁছে দাও মেহরবান মালিক কত মানুষ টাকা দাখিল করেছে রেজিস্ট্রেশন করেছে আবার টাকা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গরিব দুঃখী কাঙ্গাল টাকা নাই বলে মক্কা মদিনা যাইতে পারতেছে না আল্লাহ টাকা তো দাখিল করতে পারলাম না তোমার আরো সে দুই ফোঁটা চোখের পানি দাখল করে রাখলাম ওই মক্কা মদিনার পাগল যারা প্রত্যেককে তোমার ঘর আর নবীর কাপড় করাইয়া না আল্লাহ সবার ডাকে সাড়া না কৌশল করে লয়ে যায় সোনার মদিনা আল্লাহ নবীর পাশে আবু বকর কারো জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হয় तमाम দুনিয়ার মাটির নিচে যত মোমেন মুমিনেদের সকলার কবরে হাদিয়া পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ তাআলা সবিলুর রাশাদ ইসлами সংগঠনের যে সমস্ত ভাইরা এবং এই আয়োজনে যারা রয়েছেন বলতে এবং শুনতে যারা এসেছে জারিনা কার মা দুখিনী দুনিয়া থেকে জন্মের বিদায় হয়ে গেছে ঘরটা আগের মতো পড়ে আছে মায়ের রুমের মধ্যে ঢুকলে মায়ের গায় কিন্তু মা কইয়া ডাক দিলে আর কেউ জবাব দেয় না ছোট্ট শিশুটারে কোলের মধ্যে মা মা ডাকে হঠাৎ করে একদিন মেয়েটা জিজ্ঞেস করলো আব্বু তুমি আমার এত বেশি বেশি মা ডাকো কেন তোমার কি মা নাই চেহারাটা কালো হয়ে যায় ঠোঁট দুইটা কাঁপতে থাকে চোখ দিয়ে দর করে পানি ঝরে শিশু মেয়ে চোখের পানি মুসাইয়া দিয়া বলে আব্বু কান্দকে তোমার মা কোথায় বলো বলে আমার মা তো মাগো কোথায় চলে আমাকে ছাড়িয়া দুঃখ পাইলে বলব গারে রে বিনয়া বিনাইয়া কোথায় চলে স আল্লাহ রাত যতই গভীর হোক মা যদি ঘরে থাকে সন্তান ফিরে না আসা পর্যন্ত মার চোখে ঘুম থাকে না অসুস্থ হলে সবাই ঘুমাইয়া যায় একটা মানুষ নাওয়া ভুলে যায় খাওয়া ভুলে যায় ঘুম নিদ্রা বলে সারারাসিয়রের পাশে বসে বাতি জ্বলায় একামদে আল্লাহ আমারে নিয়ে যাও আমার জীবনের বিনিময় আমার হায়াতের বিনিময় আমার সোনামনির বাঁচাইয়া দাও আল্লাহ মা যার চলে গেলেন মাকে গুনাগার কইয়া ডাক দিয়া সরম দিও না জান্নাতি বানাইয়া দাও বাবাকে যারা হারিয়ে ফেলেছি আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে না খেয়ে না পরে অন্যের বাড়ি কাজ করেও আমাদের আয় উপার্জন করে দিয়েছে আল্লাহ কবরে আব্বুকে গুনাগার কইয়া ডাক দিয়া শরম দিও না মরিয়া মরিয়া গিয়াছে যার মা আল্লাহ তুমি তাদের গুন কর মা আল্লাহ মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন না এত বাড়াইয়া দাও খেদমত করে করে তোমার রহমত লাভের তাও দাও আল্লাহ তালা আমার ডানে বামের সামনে পিছনে যত মুর্দে গান আছে সকলের কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ তালা এলাকার মানুষগুলো অত ধনী না কিন্তু কোরআনের পাগল আল্লাহ কামাই রুচির মধ্যে বরকত দিয়ে দাও খেতে খলায় আয় উন্নত করে দাও যে যেই ব্যবসা বাণিজ্য করে হালাল ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত খায়ের নাজিল করে দাও রব্বুল আলামিন। বালা মুসিবত থেকে সকলকে হেফাজতে রাখো আল্লাহ কোরআনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী জিন্দিকিতে উদ্বুদ্ধ হওয়ার মতো তৌফিক দিয়ে দাও বাংলাদেশকে তুমি কোরআনের দেশ হিসেবে মঞ্জুর করো কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে যারা বাতেলের কু নজরে পড়ে জীবন দিল আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করে দাও আল্লাহ কোরানের কত পাখি কোরানের কত সাথী অন্যায়ভাবে ছেলের মধ্যে আটকার রয়ে গেল আল্লাহ তালা তারা যেন মুক্ত হয়ে এই ময়দানে কোরানের কথা বলতে পারে কোরানের কাজ করতে পারে এমন পরিবেশ আল্লাহ তুমি পয়দা করে দাও সাবধানে জুলুম নিপীড়ন মিথ্যা অন্যায় থেকে আমার জাতিকে তুমি মুক্ত করো আল্লাহ আল্লাহ তোর কাছে দোয়া করি দীর্ঘ পঞ্চাশটা বছর পর্যন্ত তোমার কোরানের খাদে এই ময়দানে মানুষকে কোরানের বাণী শোনালেন আরে কত অমুসলিম ইসলাম গ্রহণ করলো যার বাণী শুনে কত হয়ে গেল আজকে জেলের প্রকোষ্ঠে একাকিত্ব জীবন জীবন মৃত্যু যেন বারবার তাকে দুইটা হানা দেয় আল্লাহ তোর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি কোরআনের পাখিটাই ময়দানে এনে কোরআনের দাওয়াত দেওয়ার মতো পরিবেশ তুমি দান করে দাও আল্লাহ মুসলমানদের উপর বিশ্বে অত্যাচার ভারতের হিন্দু সরকার অত্যাচারী জালিম গোষ্ঠী প্রতিদিন ফিলিস্তিন ফিল প্রতিদিন কাশ্মীরে মুসলমানদের উপর পীড়ন করে যাচ্ছে কত মায়ের সন্তান কত নারীর ইজ্জুত কত মানুষ অসম্মানিত মানুষদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে আল্লাহ ঘর বাড়ি থেকে উচ্ছেদ করছে বাড়ি ঘর পড়াইয়া শেষ করে দিচ্ছে কাশ্মীর ফিলিস্তিন আফগানিস্তান ইরাক সিরিয়া থেকে নিয়ে মায়ানমার পর্যন্ত তাম বিশ্বে আল্লাহ মুসলমানদের রক্ত